আচ্ছা, ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ অনেকে হ্যাঁ কিন্তু ওই যে নেটওয়ার্কের কারণে এই যে অনেকে লেফট হইতেছে, মানে অটো রিমুভ হয়ে যেতেছে, তো জি ভাই ভাইয়া, ক্লাস, হ্যাঁ রেকর্ড কিন্তু অবশ্যই করে, নাহলে কিন্তু অনেকে আজকে থাকতে পারবে না। দেখবেন যে গুগল মিটে তো অনেকে সমস্যা হবে। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, এভরিথিং ওকে, ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সবাইকে আবারও স্বাগতম আমাদের রিমোট সেন্সিং সপ্তম সেশনে। সো আমার পরিচয় আমি গতদিন দিয়েছি, তারপরে এখানে সবাই দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ রিয়াজউদ্দিন, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি রিমোট সেন্সিং ডিভিশন সিজিআইএস। সো আজকের ক্লাসে আমরা মোটামুটি এই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করব। আজকে ক্লাসটা মূলত থিওরি কম, প্র্যাকটিক্যাল বেশি। তো দেখা যাচ্ছে যে গত ক্লাসে একটু সমস্যা ছিল, আমি বুঝতে পারছি কি সমস্যা ছিল, মানে অনেকে ইনবক্স করছে বেশিরভাগ, আবার অনেকে কমেন্টও করছে। ওই জিনিসটা আমি একটু রিক্যাপ করব, 5-10 মিনিট সময় নিব, দেন আমরা আজকের ক্লাসের মূল সেশনে চলে যাব। সো আজকে এই যে অল্টারনেটিভ যে মেথড অফ মানে স্টাডি এরিয়া সিলেকশন, যে সমস্যাটা হয়েছিল যে রিভারগুলো গতদিন যে দেখা যাচ্ছিল না, ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গিয়েছিল, ওইটার সলিউশনটা আমি আজকে দিয়ে দিব। আর ইন দ্য মিন টাইম যারা কোয়েশ্চেন কর তাদের কি সমস্যা এগুলো শুনবো। আচ্ছা তো ফার্স্টে আমি একটু NDWI মডেলিং সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিছি এখানে। সো এইখানে আমি গতদিন যখন ব্যান্ডগুলো যখন ই করছিলাম, ডাটা অ্যাড করছিলাম, তখন আমরা মানে ল্যান্ডস্যাট 8-এ দেখছিলাম যে ব্যান্ড 1, ব্যান্ড 2, 3 এইভাবে দেখা যাচ্ছে প্রায় 11 পর্যন্ত ব্যান্ড আছে। তো তার মধ্যে আমরা সবগুলো ব্যান্ড নিয়ে আসলে NDWI মডেলিংয়ে আমাদের কাজে লাগবে না। এখানে মূলত এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন সবাই, যে NDWI বলতে সাধারণত আমরা যে গ্রিন ব্যান্ড এবং নিয়ার ইনফ্রারেড ব্যান্ডের একটা রেশিও করা হয়, সেখানে ইকুয়েশনটা এরকম, সেই ভ্যালুটা রেঞ্জ হচ্ছে -1 to +1, মানে অনেকে জানে এটা। তো এখানে -1 যেটা ক্যারি করবে সেখানে দেখা যাচ্ছে যে পজিটিভ মানে নেগেটিভ ভ্যালু সেটা হচ্ছে ভেজিটেশন ইন্ডিকেট করবে, আর পজিটিভ ভ্যালু যখন আসবে তখন ওয়াটার ইন্ডিকেট করবে। এগুলো আমি একটু পরে কাজ করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, এটা জাস্ট থিওরি আর কি। এখন এই জিনিসটা গত ক্লাস থেকেই নেওয়া, এই জিনিসটা সবাই একটু মাথায় রাখবেন, আমি যখন কাজ করব তখন এটা আর কি সবাইকে দেখাবো যে এটা কীভাবে আসলে ব্যান্ডগুলো ওখানে আমরা কেন নিচ্ছি বা কী কারণে নিচ্ছি, এটা একটু মাথায় রাখবেন সবাই। ওকে, সো এরপরে আমি যদি আসি NDVI মডেলিং, এটা আরও মানে অলমোস্ট এরা দুইজন ভাই ভাই বলা যায়, একই মায়ের পেটের ভাই। সো এখানে এটা NDVI বলতে যেটা বোঝানো হচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজড ইন্ডেক্স অ্যালোয়িং ইউ টু জেনারেট অ্যান ইমেজ ডিসপ্লেইং গ্রিননেস। সো গ্রিননেস বলতে এখানে মানে এক কথায় ভেজিটেশন বা গাছপালা আমরা যেগুলো বুঝি, এই যেমন এখানে একটু দেখতে পাচ্ছেন যে আপনার দুইটা গাছ আছে, একটা হচ্ছে বাম পাশেরটা দেখা যাচ্ছে খুব সুন্দর হেলদি, মানে গাছপালা মোটামুটি সব কিছু ইয়ে আছে, ডান পাশেরটা দেখা যাচ্ছে যে আনহেলদি, মোটামুটি গাছটা পাতাগুলো ঝরে যাওয়ার মতো অবস্থা। সো যখন আমরা NDVI করব, ম্যাপিংটা করব, তখনও যখন মানে এটা আউটপুট একটা ইমেজ আসবে, তখন যদি আমরা শো করি তাহলে দেখতে পাবো যে এরকমই ম্যাপটাতে এরকম মোটামুটি সব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ভেজিটেশন ইয়াগুলো। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে NDVI বা NDWI এটা আমরা কেন করি? এটা একটা আমার কোশ্চেন আর কি, ফার্স্ট কোশ্চেন। কেউ যদি মানে জানেন এই সম্পর্কে কাইন্ডলি একটু নামটা বলে অ্যান্সারটা বলুন, যে NDVI বা NDWI আমরা কেন করি, মানে আপনাদের ধারণাটা জানি একটু আমি, তারপরে আমি বলবো। কে ভাই, বলবেন? এটা কি মানে আলো বা আপনি যেটা হচ্ছে সানলাইট রিফ্লেকশন হয় কতটুকু অ্যাবজর্ব হইতেছে বা এরকম রিলেটেড কিছু কিনা হ্যাঁ হ্যাঁ আমার ধারণা আসলে? আপনার নামটা, নাম বলবেন সবাই। আচ্ছা হ্যাঁ, ফারহান। ফারহান, ওকে, সুন্দর একটা কথা বলছে। আর কেউ কিছু বলবেন? ওকে, মানে আমার যেটা মূল কোশ্চেন ছিল যে NDVI আমি কেন করতেছি, আসলে আমার লাভটা কি বা আমার মানে বেনিফিটটা কি এটা করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি। আমি ফাইন দিলাম।
হ্যাঁ হ্যাঁ বলেন। যে এনডিপি এটা হচ্ছে যে ভেজিটেশন ইন্ডেক্সটা ডিটেক্ট করে, মানে এটার ফুল মিনিং হচ্ছে নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, মানে এটা হচ্ছে সূর্য থেকে কি পরিমাণে সানলাইট পতিত হচ্ছে এবং কি পরিমাণে রিফ্লেক্ট হচ্ছে এই বিষয়টা মেজার করে। আচ্ছা সুন্দর বলছেন, মানে এটা তো ডেফিনিশন হলো, বাট আমরা এটা কেন ইউজ করব, আমার কোশ্চেনটা বুঝতে হবে আগে। ডেফিনিশন ঠিক আছে আপনার, ডেফিনিশনে ওকে। সো এটা কেউ মনে হয় বলতে পারবে কি? হ্যালো, হ্যাঁ জি বলেন। জি ভাইয়া, আমি অনামিকা দাস কর্ণা বলছি। আমার মনে হয় যে ভেজিটেশন হেলদি কিনা অথবা পাতায় ক্লোরোফর্মের পরিমাণ কতটুকু এইরকম জিনিসগুলো অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয় মূলত। ওকে, আবারও ডেফিনিশন চলে গেছি, আসলে মূল কথাটাই কেউ বলতে পারতেছে না। এক কথা ধরে বাংলাদেশ তো কৃষি নির্ভর দেশ, তাই না, বা এগ্রিকালচারাল প্রোন কান্ট্রি যেগুলো আছে, তো সেইখানে আমি ফর এক্সাম্পল আমি যদি এখন ধানের মানে ক্রপ প্রোডাকশনটা আমি বুঝতে চাই, ঠিক আছে, সো ধান গাছগুলো কি মারা যাচ্ছে নাকি বেঁচে আছে, আমি সিম্পল একটা ম্যাপিং করেই কিন্তু বলে দিতে পারি যে আমার এই রিজনে আমার স্টাডি এরিয়ায় প্রচুর পরিমাণে মানে কি বলে পেডি কাল্টিভেশন হয়েছে, এগুলো খুব সুন্দর, এবছর মনে হয় যে ভালো একটা বাম্পার ফলন হবে। এটা হচ্ছে আমার মানে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে, মানে এক কথায় যদি আমি বুঝাই। না হলে আমি ওই আম গাছ জাম গাছ এগুলো সুন্দর দেখি, আমার তো মানে এটা তো বছর ওয়াইজ আর কি। যাই হোক, সব কিছু মূল কথা এটাই যে আমি যদি মানে আপনারা ঠিকই বলছেন, আপনাদের মানে টু সাম এক্সটেন্ট ইউ আর রাইট, বাট আমি মূল যেটা ফোকাস করতে চাই যে ক্রপ প্রোডাকশন বা এগ্রিকালচারাল প্রোডাকশন অথবা ফ্রুটস প্রোডাকশন বলেন যাই বলেন না কেন, আমরা ওই গাছের মানে হেলদিনেসটা আর কি মেজার করবো এই এনডিভি এর মাধ্যমে। এটা অনেক মানে লেন্দি একটা প্রসেস, বাট আমি কিছু জিনিস চেষ্টা করব দেখানোর আজকে এই সীমিত সময়ের মধ্যে। ওকে, সো এনডিভি এর যে ফর্মুলাটা যদি আমি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে অলমোস্ট সেম ফর্মুলা, শুধু ব্যান্ডটা চেঞ্জ হবে, যেখানে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড, একটা রেশিও চলে আসবে, সেই রেশিওটাও হবে -1 থেকে +1-এর ভিতরে। এখানে দেখা যাচ্ছে যে যেমন খুব স্মল ভ্যালু যখন আসে 0.1 বা তার থেকে যখন কম, তখন এনডিভিআর ফাংশনটা কিসের করেসপন্ড করে, এমটি এরিয়া অফ রক স্যান্ড অর স্নো, যেটা মানে আর্থ সায়েন্টিস্ট যারা তাদের একটা কাজ। আবার মডারেট ভ্যালু যখন আসবে 0.2 to 0.3, রিপ্রেজেন্ট কি করবে যে শ্রাবস মিডোস ওয়াইল্ড লার্জ ভ্যালু যখন আসবে তখন সেটা ইন্ডিকেট করবে টেম্পারেট অ্যান্ড ট্রপিক্যাল ফরেস্ট। আর ক্রপ মনিটরিংয়ের জন্য এটা হচ্ছে খুব ভালোভাবে ইউটিলাইজ করা যায়, এই যেটা ফার্মারদেরকে মানে কোথায় ভালো মানে ঘন কালো সুন্দর এক কথায় মানে প্রেজেন্টেবল আর কি ইয়ার থাকবে। ওকে, এই পর্যন্ত মোটামুটি মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে। জি ভাই, ভাই একটা ছোট কোশ্চেন ছিল হ্যাঁ হ্যাঁ যে আপনি যেটা বললেন যে 0.1 0.2 হচ্ছে যেটা হচ্ছে রিফ্লেকশন করে আইডেন্টিফাই করে হচ্ছে স্নো আর্থ, তো আমার কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া মানে আর্থ রিলেটেড আই মিন রক রিলেটেড যে ইয়াটা ইন্টারপ্রিটেশনটা হয় সেটা কতটুকু, আই মিন আপনি বুঝতে পারছেন মানে হ্যাঁ হ্যাঁ কতটুকু রিলায়েবল বলা যেতে আচ্ছা পারে বা আচ্ছা এইটাকেই আমি একটু পরে ওই যে আমরা যখন রিসার্চ থিম নিয়ে একটা আলোচনা করবো ওখানে দেখাবো, এটাকে আমি আগেই বলে দিই, সেটা হচ্ছে একটা এটাকে বলা হয় থ্রেশহোল্ড ভ্যালু। হ্যাঁ, একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে যে ভ্যালুর উপর ডিটারমিন করবে যে আমার রিসার্চ, অবশ্যই একটা পারপাস থাকবে, আমার একটা রিসার্চ থিম থাকবে, একটা রিসার্চ টপিক থাকবে, আমার এইমস অ্যান্ড অবজেক্টিভ থাকবে, তাই না। সো ওইটা আর কি, ওই আমরা থ্রেশহোল্ড ভ্যালুটা ওই যখন কাজ করব, কাজ শেষে আমরা নিজেরাই মানে ভিজুয়ালি ওইটা মানে ডেলিনেট করে ওইটা ফিক্স করে দেব, ওই কাজটাই আমি করব একদম ফাইনালি আজকে। হ্যাঁ, তখন বুঝতে পারবেন। ওকে, সো এই মোটামুটি একটা ইয়া। আচ্ছা, এরপরে আমার একটা ইয়া ছিল যে এটা হচ্ছে আমাদের একটা মানে পাবলিকেশন হয়েছিল ছোট একটা, সেখানে আপনারা টপিকটা ভালো করে যদি পড়েন তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাসেসমেন্ট অন সিজনাল ভেরিয়েশন ইন ওয়াটার লগিং ইউজিং রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস টেকনিক্স ইন সাতক্ষীরা ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। সো যেহেতু আমার এই ইমেজে আমার ওই জায়গাটা অ্যাভেলেবল আছে, এই জন্যই আমি বারবার এটাকেই ফোকাস করতেছি, নট দ্যাট যেটা আমার কাজ বলে দেখাচ্ছি, আসলে মানে কিভাবে আমরা এই থিম নিয়ে মানে আগাইছি বা কাজ করতে পারি সেটাও মানে সবাইকে আশা করি বুঝতে পারবে ক্লাস শেষে। সো এই এখানে যে মেথোডোলজিটা অ্যাডাপ্টেড করা হয়েছে সেটা হচ্ছে যে NDWI, এটা খুব সুন্দর করে ইউজ করা হয়েছে, যেখানে 2014 এবং 2015 সালের
দুইটা সিজনাল ডাটা নিয়ে আর কি কাজ করা হয়েছে। একটা কে আমরা বলছিলাম যে প্রি মনসুন, প্রি মনসুন মানে আমরা যদি বলি যে মার্চ এপ্রিল মে, আর একটাকে বলা হয়েছে পোস্ট মনসুন, সেটাকে আমরা যদি বলি যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফর এক্সাম্পল। সে সো এইখানে একটা হচ্ছে প্রি মনসুন মনসুন। তাহলে মনসুন টাইমে কি হচ্ছে? মনসুন টাইমে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বাংলাদেশ তো মানে আল্লাহর রহমতে বৃষ্টির অভাব নেই। সো বৃষ্টির পরে ওইখানের সিচুয়েশনটা কি ছিল আর বৃষ্টির আগে কি ছিল? মানে একসময় ড্রাই ছিল, বৃষ্টিপাত হওয়ার ফলে জায়গাটা ভরে গেছে, এরপরে যখন ওভারফ্লো হয়ে গেছে তখন জায়গাটা হয় ফ্লাডেড হয়েছে, নাহলে ওয়াটার লকড হয়ে গেছে। একটা হচ্ছে টেম্পোরাল, একটা হচ্ছে মানে কি বলা যায় যে একটা হচ্ছে পার্মানেন্ট ওয়াটার লকড হয়ে গেছে, আর একটা হচ্ছে সাময়িকের জন্য ওয়াটার লকড হয়ে গেছে। সো ওইখানে মোটামুটি এই কাজটা করা হয়েছে, এবং অবশ্যই সেখানে গ্রাউন্ড ভেরিফিকেশনটা রেকমেন্ড করা ছিল, যেটা আমরা করছি। এবং কেউ যদি এই ধরনের কাজ করতে চায় তাকেও এই কাজটা মানে অবশ্যই করতে হবে। আচ্ছা, এইখানে রেজাল্টে এই যে আমি একটু আগে যেটা কোশ্চেন আসছিল, এই যে থ্রেশহোল্ড ভ্যালুগুলো এইভাবে নেওয়া হয়েছিল যে প্রি মনসুনে আমরা যে ইমেজগুলো পাইছি সেখানে 0.05-এর থেকে NDWI ভ্যালু 0.05-এর থেকে বড় যে ভ্যালুগুলো ছিল সেগুলো রাখছি, বাকিগুলো আমরা কাউন্ট করি নেই। ঠিক একইভাবে পোস্ট মনসুন 2014 সালে আমরা 0.04-এর থেকে বেশি যে ভ্যালুগুলো সেটাকে রাখছিলাম, সেটাকে আমরা বাকিগুলো আমরা ইয়ে করছি। আর 1500 ক্ষেত্রে 0.06 প্রি মনসুন, আর পোস্ট মনসুনের ক্ষেত্রে 0.03, মানে এর থেকে বেশি যে ভ্যালুগুলো। একটা জিনিস খেয়াল করেন, পোস্ট মনসুনের ক্ষেত্রে আমরা থ্রেশহোল্ড ভ্যালুটাকে একটু কমাই নিচ্ছি আর প্রি মনসুনের ক্ষেত্রে একটু বাড়াই নিচ্ছি। এই 0.01 কিন্তু অনেক, এটা মনে করতে পারে যে এটা সামান্য পার্থক্য, আসলে কাজ করার সময় দেখা যাবে এটা একটা বিশাল পার্থক্য। ঠিক আছে, সো এই আর কি। এরপরে এই তিনটা ইমেজ যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে একটা হচ্ছে এই ম্যাপিংটা আসলে কিভাবে করা হয়েছে, এটার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে। সো এটা এখন ক্লাসের মধ্যে না দেখাইতে পারলেও যদি কারোর কেউ জানতে চায় পরবর্তীতে হয়তো দেখানো সম্ভব হবে, বা ইউটিউব লিঙ্ক দিয়ে দেওয়া যাবে। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে প্রি মনসুন পোস্ট মনসুনে যেটা হয়েছে, প্রি মনসুনে খুব সহজেই বোঝা যায় যে পানি একটু কম থাকবে, এটাই স্বাভাবিক, যেহেতু শুকনা একদম বর্ষাকাল আসে নাই। সেটা যখন মানে বিশাল বৃষ্টিপাত। আচ্ছা, এখানে একটু বা ইন্টারাপ্ট করি, হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট করছে যে অনন্ত টেক এন্ড লাইফস্টাইল, আপনি দয়া করে আপনার প্রেজেন্টেশনটা অফ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে গেছে। আমারটা কি সবাই দেখতে পাচ্ছে? না না, আপনারটা দেখা যাচ্ছে না, যে অনন্ত টেক এন্ড লাইফস্টাইল যে উনি হচ্ছে প্রেজেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি অফ করে দেন কাইন্ডলি, কেউ ভিডিও অডিও না বললে বা কারো কোশ্চেন না করলে শুধু শুধু চালু করার দরকার নেই। এখন কি দেখা যাচ্ছে আমারটা? ভাই আপনি আবার একটু শেয়ার করেন, আবার প্রেজেন্ট করেন আপনার ইয়াতে, যে গুগল মিটের ট্যাবটাতে যে আবার একটু প্রেজেন্ট করেন। আচ্ছা, স্টপ শেয়ারিং, রিজিউম প্রেজেন্টিং। আচ্ছা হ্যাঁ, আসতেছে, হ্যাঁ চলে আসছে ব্যাপারটা। আচ্ছা ভাই, দেখা যাচ্ছিল, দেখা যাচ্ছিল, ওই পিন করে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, সরি, তাহলে হচ্ছে আমার ভুল ছিল। আমার মতো প্রেজেন্ট করে গেলাম, এগুলো কি দেখতে পেয়েছে সবাই? এই যে এখান থেকে মানে কোথা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম? আচ্ছা, এটা এটা দেখা গিয়েছে ভাই, রেজাল্ট ডিসকাশন দেখা হয়েছে এই পেজটা। হ্যাঁ, এটা আসছিল। আচ্ছা, এই পর্যন্ত আসছিল। ওকে, সো আমি আবার একটু ব্যাকে যাই। এখান থেকে সবাই একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ইমেজ একটা হচ্ছে প্রি মনসুন, একটা পোস্ট মনসুন, পরে যে ওইটাকে সুপার ইম্পোজ করা হয়েছে, মানে একটার উপর আরেকটা দিয়ে দেখানো হয়েছে যে কতটুকু মোটামুটি বেশি। এটা যদিও ভিজুয়াল একটা ইয়া কি বলে, জাস্ট এখান থেকে দেখে আসলে তেমন কিছু বোঝা যায় না, তবে এটার ক্যালকুলেশনটা মোটামুটি এখান এটা দেখলে বোঝা যাচ্ছে যে 2014 সালে ওই ওই স্টাডি এরিয়াতে মোটামুটি 830 স্কোয়ার কিলোমিটার মতো ছিল, যে ছিল টোটাল এরিয়াকে আমি যদি হিসাব করি 21% বা 22%-এর মতো ওয়াটার লক ছিল। সেটা আবার 2015-তে যে দেখা যাচ্ছে বাড়ছে 861 মতো হয়েছে, উইচ ইজ 22% বা 23%-এর মতো। একইভাবে পোস্ট মনসুনের ক্ষেত্রে এইটা মোটামুটি 1355 মতো ছিল, আবার যেটা দেখা যাচ্ছে
15-তে যে সেটা 1386, তো দুইটা ক্ষেত্রে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে প্রি মনসুন আর পোস্ট মনসুনের ভিতরে একটা বিশাল একটা মানে পানির অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটা খুবই নোটিসেবল, এটার যে কারণ যদি আমরা খুঁজতে যাই সেটা আবার একটা বিশাল একটা রিসার্চ পেপার হয়ে যাবে। বিভিন্ন ম্যান মেড আছে, ন্যাচারাল কজ আছে, ওটা আর একটা চ্যাপ্টার আর কি। তো যাই হোক, আমি শুধু জিআইএস বা রিমোট সেন্সিং এর পার্টটা আজকে দেখাবো আর কি মোটামুটি। সো এই হলো মোটামুটি একটা শর্ট প্রেজেন্টেশন, এখন আমি হচ্ছে মানে প্র্যাকটিক্যাল কাজে চলে যাব। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কি না? আমি স্লাইড দিয়ে দিব, আমি দরকার যদি কেউ যদি চায় আমি পেপারটাও দিয়ে দিব, হ্যাঁ মানে ইফ এনি ওয়ান ইন্টারেস্টেড। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সো এখন আমার জিআইএস উইন্ডোটাকে দেখা যাচ্ছে, শারীর একটু রেসপন্স করো। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, সো আমি গতদিনের ইয়াটা একটু মানে আপনাদেরকে একটু দেখাই। গতদিন যে মানে একজন আমাকে বলছে যে তার কি বলে ইমেজটা সে করতে পারতেছে না, মানে আনজিপ করতে পারতেছে না। আবার একজন বলতেছে যে সে ডাউনলোড করতে পারতেছে না বেশিরভাগ। সো ডাউনলোডে যদি সমস্যা হয় আমি আজকের পরে হচ্ছে ডাইরেক্ট গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে সরাসরি ডাউনলোড করা যায়। ওখান থেকে ক্লাসরুম থেকে ডাউনলোড করা যায় আমি যতটুকু জানি, সমস্যা হওয়ার কথা না। তারপরও ফর ইউর কনভেনিয়েন্স আমি এটা করে দিব, গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব আজকে, ঠিক আছে? ওকে, সো আমি দেখাচ্ছি যে এটা কীভাবে আনজিপ করতে হয়। আমি সবসময় 7-জিপটা ইউজ করি, কারণ এটা খুব ইউজার ফ্রেন্ডলি আর কি। সো 7-জিপে হ্যাঁ 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 ভাই, গতদিনের কাজটা করতে যে কিছু প্রবলেম ফেস করেছিলাম সেটা কি এখন বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি ওইটাই গতদিনেরটা তো একটু রিক্যাপ করতেছি আজকে, একটু পরে, একটু আচ্ছা একটা মিনিট পরে। হ্যাঁ আমি একটু দেখাই দিই আগে যে ফাইলটা কিভাবে আনজিপ করবেন। আপনারা এখানে এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এই যে ভিতরের যে ফাইলটা দেখা যাচ্ছে এটা জাস্ট সিম্পল এক্সট্রাক্ট। আর যদি এইভাবে না করতে চান, সহজ উপায় বলে দিই, এখানে 7-জিপ এক্সট্রাক্ট ফাইলস দিবেন, এক্সট্রাক্ট হেয়ার দিবেন না, এক্সট্রাক্ট ফাইল যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে ওই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইলো। একটু সময় নিবে। হ্যাঁ আপনি কোশ্চেন করেন, কে যেন কোশ্চেন করতে চাইছিলেন, নামটা বলে কোশ্চেনটা করেন। ভাইয়ার নাম মঞ্জুরি হক চৈতি। আচ্ছা হ্যাঁ বলেন। ভাইয়া ও যে আপনি যেখানে মানে অ্যাকাউন্ট খুলতে বলেছিলেন ওখানে আমার প্রবলেম হয়েছে যে তারা অ্যাড্রেসটা নিচ্ছে না, কিছু একটা প্যাটার্ন দেখাচ্ছে। তো আমি বিভিন্ন ভাবে ট্রাই করেছি, অ্যাড্রেসটা ফাইনালি আর নেয়নি, তো সেজন্য দেখা গেছে যে আমি মানে অ্যাকাউন্টটা ফাইনালি ওখানে আর খোলা আচ্ছা হয়নি। ঠিক আছে, অসুবিধা নেই, ওটা একটু সমস্যা হয় অনেকেরই। সো সেক্ষেত্রে আমি দেখি তাহলে, আমি ইস্যুগুলো নোট করে নিয়েছি কতদিন, যদিও আজকে আবারও একটু অ্যাড করতেছি। গ্লোভিজ থেকে কিভাবে অ্যাকাউন্ট করতে এটা একটা ইউটিউব লিঙ্ক দিয়ে দিলে মনে হয় ভালো হবে সবার, তাই তো? এক নাম্বার। আর ওই যে একজন বলছিল গতদিন যে কিভাবে মোজাইক করতে হয়, এটা লিঙ্কও দিয়ে দিব। হ্যাঁ আর একটা প্রবলেম ছিল, হ্যাঁ হ্যাঁ আমি মানে ক্লাসিফিকেশন করার পর যখন ওই যে রাস্টার টু পলিগন আপনি একটা দেখাচ্ছিলেন ওখানে আপনার অনেকগুলো লিস্ট আসছিল রাস্টার টু পলিগন করার পর, আমার এই ধরনের কোনো কিছু আসছে না, আমাকে ইনবক্সে মানে রেজিস্টার করতে বলছে। ও তাহলে মনে হয় সফটওয়্যার প্রবলেম হতে পারে। খুব ভার্সন কত? 10.7। আচ্ছা 10.7 এ একটু সমস্যা হয়। প্রি রিলিজ ভার্সন নাকি ফুল ক্র্যাক? তাহা ঠিক জানি না ভাইয়া। আচ্ছা যাই হোক, ওইটার জন্য সফটওয়্যারটা মনে হয় একটু আনইনস্টল করে দরকার হলে অন্য কোনো ভার্সন দিতে হবে। সফটওয়্যার প্রবলেম হলে এটা আসলে কিছু বলার নেই, ওটা চেঞ্জ করা ছাড়া। আমি নিজেও সফটওয়্যারটা চেঞ্জ করছি, কারণ ওই কিছু অনেক টুল কাজ করে না, ঠিক আছে? ওটা একটু খেয়াল করতে হবে। ওকে আচ্ছা থ্যাংক ইউ। এখন আমি তাহলে এই যে এটা এখানে এক্সট্রাক্ট ফাইল আকারে হলে এর ভিতরে আবার লগ ইন মানে ভিতরে যাব, এখান থেকে আমি আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন সবাই যে সব ব্যান্ড কিন্তু শো করতেছে এখন, এটা অনেকেই সমস্যা ফেস করছে। এটা খুব সিম্পল একটা কাজ, এটা একটু আপনারা একটু ট্রাই করলেই পারবেন। 7-জিপটা গুগলে যে জাস্ট 64-বিট হলে 64-বিট, 32-বিট হলে 32-বিটের জন্য ডাউনলোড করে ইনস্টল করলে এটা করা যাবে। সো এখান থেকে এক্সট্রাক্ট দিতে হবে, জাস্ট দেখতে পাচ্ছেন মনে হয় সবাই, এই যে আমি এক্সট্রাক্ট দিচ্ছি, দেখা যাচ্ছে এবার একটা একটা করে সব কিন্তু চলে আসতেছে।
আর আরেকটা মানে আমি সাজেস্ট করি যে ফাইল বা ফোল্ডার এটা ডেস্কটপে না রাখার জন্য। আমার এই কাজটা মানে আমার সমস্যা হচ্ছে নাকি সবার হচ্ছে আমি জানি না, মানে সবগুলো জিনিস আমার হচ্ছে লোকাল ডিস্ক DE বা অন্য কোনো লোকাল ডিস্ক থাকলে এটা ইউজ করলে মানে বেটার আর কি। ঠিক আছে, সো এটা মোটামুটি আনজিপ করতে আর কারোর মনে হয় কোনো সমস্যা হবে না। অলরাইট, এখন ওই ডাউনলোডের যে বিষয়টা ওই গ্লোবিস থেকে ওইটার একটা ভিডিও লিঙ্ক মানে আমি আজকে কমপ্লিট একটা ইউটিউবের টিউটোরিয়াল লিঙ্ক দিব যে আদার্স যে জিনিসগুলো যেগুলো ক্লাসে দেখানো সম্ভব হয় নাই ওইগুলো একটা লিস্ট দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমি আমার মানে মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে একটু সময় নিবে। আচ্ছা, এইখান থেকে আমি যেটা করবো হচ্ছে ফার্স্টে ফোল্ডারটা কানেক্ট করে নিব, আমি যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারটা কানেক্ট করে নিব। এখানে আমার জিআইএস, এখানে আজকে কত সেশন 7, এটা আমি ওকে দিয়ে কানেক্ট করে নিলাম যে এইখান থেকে ইমেজটা মোটামুটি। আচ্ছা, আমি গতদিনের ইয়াটা কিন্তু একটু রিক্যাপ করছি, সবাই একটু খেয়াল করবেন, অনেকের নাকি সমস্যা হচ্ছে সব ব্যান্ড 1 হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, এগুলা কন্ট্রোল ধরে আমি অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আজকে মনে হয় রেকর্ডিং হচ্ছে না। না, রেকর্ডিং হচ্ছে, আমি রেকর্ড করতেছি। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাইয়া, আমি ফাহিম বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আমারও এই প্রবলেমটা হচ্ছে যে আমার সবগুলাই ব্যান্ড 1 শো করতেছে, রে গিভিং সো। আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন, আমি এখন করতেছি, এটা রিক্যাপ করতেছি লাস্ট ক্লাসের। এটা একমাত্র সফটওয়্যার প্রবলেম না হলে, হ্যাঁ এই সমস্যাটা হয় না সাধারণত, সফটওয়্যার সমস্যা হলে এটা হইতে পারে। ভাই ব্যান্ড 1 দেখাইলো, আমি যদি ব্যান্ড চেঞ্জ করতাম তাহলে কালার চেঞ্জ হয় আমি যতটুকু দেখলাম। আচ্ছা যাই হোক, আপনারা একটু ফলো করেন, ক্লাসটাকে ফলো করেন বা ভিডিও লিংক দেওয়া হবে সেটা ফলো করলেই হবে। ওকে, সো সবগুলো ব্যান্ড চলে আসছে, সেই যে 7টা ব্যান্ড। এখানে যে জিনিসটা ছিল যে উইন্ডোজে যে ইমেজ অ্যানালাইসিস, আমি কি খুব ফাস্ট যাচ্ছি নাকি একটু স্লো যাব, মানে এটা কারো বুঝতে সমস্যা হলে বলেন, যে এত দ্রুত গেলে আসলে বোঝা সম্ভব হয় না অনেক সময়। ওকে, সো কন্ট্রোল বাম হাত দিয়ে কন্ট্রোলটা প্রেস করে মাউস পয়েন্টার দিয়ে একটা করে ব্যান্ড মানে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এই যে 7টা ব্যান্ড আমি মাউস পয়েন্টার দিয়ে মানে সিলেক্ট করে নিলাম আর কন্ট্রোল প্রেস করে, দেন এইখানে যে একটা অপশন আছে এই যে কম্পোজিট ব্যান্ড, হ্যাঁ এটা আর কি সবাই ই করবেন। এই যে এখন কাজ কিন্তু হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে কেন ব্যান্ড অন আসতেছে আমি জিনিসটা বুঝি না, আসলে হয়তো সফটওয়্যারের প্রবলেম মেবি। হ্যাঁ, মাইক্রোফোনটা মিউট করে দেন কাইন্ডলি, কেউ একজন মাইক্রোফোনটা চালু করে ফেলছেন। ভাই আমি এই সেম কাজটাই করেছিলাম কিন্তু তারপরেও আমার সবগুলো হচ্ছে, আপনার ভার্সন কত? কিন্তু সমস্যা নাই, আমি ওখানে ব্যান্ড কাউন্ট করে এরপরে সিলেক্ট করেছি। আপনার ভার্সন কত? আমার হচ্ছে 10.5। 10.5 ফুল ক্র্যাক দেওয়া না? হ্যালো, এটা আমি শিওর বলতে পারবো। আচ্ছা, কেউ একজন সেটআপ দিছে, যিনি দিছে তার কাছ থেকে জেনে নেবেন যে এটা ফুল ক্র্যাক দেওয়া নাকি পার্সিয়ালি সে সেটআপ দিয়ে রেখে দিছে। ঠিক আছে, ফুল ক্র্যাক হইলে এটা সমস্যা হওয়ার কথা না, ওই টুলগুলো যদি কাজ করে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফুল ক্র্যাক আছে, আর যদি টুল কাজ না করে তাহলে বুঝতে হবে একটু সমস্যা আছে। হ্যাঁ, ওকে, সো এই এটা ছিল লাস্ট ক্লাসের রিক্যাপ, এটা মনে হয় এখন সবাই পারবে। হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা সমস্যা ছিল যে ওই যে ক্লাসিফিকেশন টুলের পাশে যে টেবিলটা শো করতেছিল ওইটা, ওই টুলটা আমার কাছে ইনঅ্যাকটিভ দেখাচ্ছিল। টেবিল মানে কোনটা আসলে আমি বুঝতে পারিনি, যে যে ইমেজ ইমেজ ক্লাসিফিকেশন যে টুলসটা দিয়ে আমরা পলিগন সিলেক্ট করেছিলাম, পলিগন সিলেক্ট করলে আমার ওখানে একটা টেবিল আসছিল না, ওই টেবিলটা ইনঅ্যাকটিভ দেখাচ্ছিল আর কি। আচ্ছা, এই যে আমি সিলেক্ট করলাম এখানে কোন টেবিলটা, এটা আমি ইন্টারপ্ট করলাম। আচ্ছা, এটা হচ্ছে আপনাকে একটু কষ্ট করে হচ্ছে এক্সটেনশনটা স্পেশাল
এক্সটেনশনটা এনাবল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই কিছু এক্সটেনশন আছে যে শুরুতে যখন জিআইএস মানে ইন্টারফেসটা অন হবে তখন সবগুলো টুল অন করে নিতে হবে, ঠিক আছে, তাহলে কাজ করবে। ওকে, সো আমি এটা ইয়ে করে দিচ্ছি। আচ্ছা জি ভাইয়া ধন্যবাদ, হ্যাঁ ওয়েলকাম। এখন এখানে যেটা করতে হবে, 43543, এইখানে আমি যে কতদিন যে স্টাডি এরিয়া সিলেকশনের যে একটা বিষয় বলছিলাম সবাইকে, সেখানটা আমি আবারও অ্যাড করি। এখানে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা একটা মিনিট, এই ও আচ্ছা, এটাও তো আমাকে ইয়ে করতে হবে, আনজিপ করতে হবে, বাকিগুলো আমি আনজিপ করিনি, সবগুলো আনজিপ করতে হবে। উপজেলা শেপ ফাইল, এখানে এই যে উপজেলা শেপ ফাইল আমি গেলাম, এখান থেকে এটাকে হলো করে দিব, দিয়ে আর কি যাতে আমার ইয়েটা সম্পূর্ণ বাউন্ডারিটা দেখা যায়। একটু খেয়াল করে দেখেন, এই যে আমার যে মাঝখান দিয়ে যে শেপ ফাইলগুলো গেছে না, এই যে আমি জুম করে দেখাচ্ছি, যার ফলে এই সবগুলো শেপ ফাইল যখন আমি ক্লিপ করতেছি, ও কিন্তু ওর মতো এই জায়গাটাও ক্লিপ করে নিচ্ছে, ঠিক আছে। এই ক্লিপ করে নেওয়ার কারণে ওই নদীগুলো মানে মাঝখানে যা ছিল সব কিন্তু নাই হয়ে গেছিল, কতদিন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। সো এই প্রবলেমটা যাতে না হয় সেটা একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি আমার স্টাডি এরিয়া যেটাই হোক, আমি এওআই মানে এরিয়া অফ ইন্টারেস্ট আমি নিজের মতো করে আগে ড্র করে নিব, ঠিক আছে, এটা নাথিং মানে ক্রিটিক্যাল, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইখানে এই যে জিআইএস যেখান থেকে এই ফোল্ডারে যে নিউ দিব, নিউ নিউ কি দেবো, নিউ শেপ ফাইল, ঠিক আছে, নিউ শেপ ফাইল আমি দিয়ে আমার হচ্ছে কি বলবো যে আমার এওআই, ঠিক আছে, সেটা পয়েন্ট না অবশ্যই আমি পলিগন নিব, দিয়ে আমি প্রজেকশন সিস্টেমটা যেহেতু এখানে আননোন দেখা যাচ্ছে, আমি প্রজেকশন সিস্টেমটাকে ডিফাইন করে দিব। জিওগ্রাফিক আমি যদি ওয়ার্ল্ড যাই, সাধারণত আমরা সবাই WGS 1984 এটাই সবাই ব্যবহার করে জেনারেল, সো এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। দিলে দেখা যাচ্ছে এখানে এই যে একটা এওআই একটা ইয়ে হয়েছে, এটা আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি স্টার্ট এডিটিং, ঠিক আছে। এটা মনে হয় কম বেশি সবাই জানে, কারো বুঝতে সমস্যা হলে এখনই বলতে পারেন যে আমি বুঝি নাই। এটা আমি এওআই ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে একটু সময় নিবে, এই যে চলে আসছে। হ্যাঁ, এইখানে এই যে পলিগনটা ফিচারটা ক্লিক করে আমি আমার মানে যদি এক্স্যাক্ট আমি রিয়েল মানে কাজ করি, তাহলে রিয়েল যে জায়গাগুলো সেই বরাবর একবারে স্কেল কত, খুব বেশি জুম করে মানে একদম রিয়েল ই বরাবর আমি পয়েন্টগুলো নিব, ঠিক আছে, এভাবে আর কি। তো যেহেতু আমরা ট্রেনিং পারপাসে আমি একটা রাফলি নিব এখন। হ্যাঁ, সেটা কিভাবে, এটা খুব সহজ, যেহেতু বাংলাদেশের বর্ডারটা মোটামুটি দেখা যাচ্ছে, সাতক্ষীরা ওখান দিয়ে এই বরাবর আমি মানে রাফলি আর কি এখন নিয়ে যাচ্ছি, তাহলে এখন কিন্তু আমার ওই সমস্যাটা থাকলো না। এই যে শেপ ফাইলটা ড্র করার পরে আমার কিন্তু আগের দিনের যে সমস্যাটা ছিল যে এই জায়গাটা সবাই সবার মতো কাট করে নিছিল, আমার এখন পুরো এরিয়াটা কাট হয়ে যাবে, স্টাডি এরিয়াটা। হ্যাঁ, ওকে, তাহলে আমি এই যে স্টপ মানে সেভ দিয়ে দিলাম, স্টপ, খুব সুন্দর মতো আমার এওআই সিলেক্ট হয়ে গেল। এখন আমার আর এই উপজেলা রাখার দরকার নেই, মানে আমি ওইটা রিমুভ করে দিলাম, দিয়ে আমার ওই যে সেই ক্লিপ যে ফিচারটা ছিল সেটা ছিল ডাটা ম্যানেজমেন্ট টুল রাস্টার, রাস্টার প্রসেসিং ক্লিপ, ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, আমি আউটপুটটাকে আগে ডিফাইন করে দিব, তাহলে কাজ করতে সুবিধা। ট্রেনিং সেশন 7, আমি এখানে একটা নিউ ফোল্ডার ওপেন করতেছি, এওআই বা স্টাডি এরিয়া যাই বলেন, স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া, এটা আমি বলি যে মাই স্টাডি
সবসময় আন্ডারস্কোর ইউজ করবেন একটা করে, তাহলে এটা সেভ হবে সুন্দর। ডট টিআইএফ, এটা হচ্ছে টিপ ফাইল, তো সো টিআইএফ এক্সটেনশনটা যেন সবসময় থাকে। আর যখন শেপ ফাইল আমরা ক্রিয়েট করব তখন ডট এসএসপি, এটা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন? আমার এখানে এখন করা আছে আগে থেকে। হ্যাঁ আমি সরাসরি এই যে লঞ্চ গ্লোবিস ফুল স্ক্রিন বা হচ্ছে লঞ্চ গ্লোবিস মানে যে কোনো একটা অপশনে ক্লিক করব। আচ্ছা আমার নেট কানেকশনটা একটু প্রবলেম করতেছিল, সরি ইন্টারাপ্টেড হয়ে গেল। সবাই কি পর আমার আলটিমেটলি শো করাতে অনেক সময় এবারে নিজে শো করছে এখন। আচ্ছা শো করছে এখন আমার। হ্যালো শুনতে পাচ্ছি? হ্যাঁ আমার নেট কানেকশনটা একটু প্রবলেম করতেছিল, হঠাৎ করে নেটটা কেন জানি চলে গেল, আমি সরি। আচ্ছা আচ্ছা ভাই তাহলে আপনি আসছেন, আপনি কন্টিনিউ করেন। হচ্ছে ওরা হচ্ছে একদম ভাইয়া কষ্ট করছিল, আছে গ্লোবিস নিয়েছে, গ্লোবিস থেকে ডাটা করতে। আচ্ছা তুমি এটা শেষ করো তাহলে, তো বাবুল তুমি এটা শেষ করো তারপরে আমি বলতে। আচ্ছা আচ্ছা যেহেতু একটা জিনিসের মাস আছে আচ্ছা, আপনাদের হচ্ছে হ্যাঁ এখন গ্লোবিস থেকে ডাউনলোড করার আগে আমাদের হচ্ছে দেখতে হবে যে কত সালে ডাটা না হবে। এখানে দেখেন একটা মানে আমাদের গত ক্লাসে রিয়াজ ভাই মেবি বলছিলেন এটা সুন্দর করে যে আমাদের ল্যান্ডসেট এখন কিছুদিন বা 9 আমি সেই সমস্যা সমস্যা ছিলাম আমার কিছুদিন আগে, যেটা হচ্ছে আমি গ্লোবিস থেকে 1980 মানে 1980 সালে ডাটা নামা দিয়েছিলাম, কিন্তু আবার ক্লিক করছিলাম যে ল্যান্ডসেট 8, আসলে ল্যান্ডসেট 8 এর যে ডাটা ওটা কিন্তু তখন আসে নাই, তখন আমাকে ক্লিক করতে হতো যে ল্যান্ডসেট 1 থেকে ল্যান্ডসেট 5। তো আপনার যদি অত সালে ডাটা লাগে তাহলে আপনাকে এই কাইন্ডলি হচ্ছে এই যে অপশন আছে ল্যান্ডসেট 1 থেকে ল্যান্ডসেট মানে 5 পর্যন্ত, এই অপশনে আমি ক্লিক করে দিলাম। কোন ডাটা লাগবে এটা আমি ধরেন এই অঞ্চলে আমি ডাটায় ক্লিক করবো আর কি। এখন আমাকে হচ্ছে এখানে দেয় আমাকে হচ্ছে যখন আমি আমার ল্যান্ডসেট এইটা আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর আমাকে ডেট এবং তারিখ সিলেক্ট করে দিতে হবে। প্রথমে মান্থ সিলেক্ট করে দিলাম আর কি, মান্থ কত দিই, জানুয়ারি মাস, জানুয়ারি তারা দিয়ে শেষ করে দিই সাল, একটু অপেক্ষা করি। হ্যাঁ চলে আসছে আমার হচ্ছে ধরেন 1 তারিখ জানুয়ারি 1 তারিখে 1980 সাল বা 1980 সালের পরে যে কোনো একটা ডাটাই নিব আমি ধরেন। লোড হতে সময় নিচ্ছে আর কি, এই ডিসেম্বর 30 তারিখ এখানে সালটা দিয়ে দিলাম হচ্ছে 1980 মানে যা আছে সব মাঝে আমি ডাটা নেবো আর কি। আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম, অ্যাপ্লাই দিলে একটু সময় লাগবে আর কি, আমার এখানে যদি বাসায় আমি গ্রামে আছি একটু নেট একটু ঝামেলা আর কি, একটু কাজ হচ্ছে সময় লাগবে একটু সময় লাগবে। আচ্ছা আমি বাবুল আমি ইউটিউবের একটা লিংক দিয়ে দিব, এটাই এটাই এই জিনিসটার একটা লিংক দিয়ে দিব, ঠিক আছে? আমি আবার কন্টিনিউ করছি, ওয়েলকাম ব্যাক। এখানে মানে আমি
কোথা থেকে ইয়ে করছি মানে মিস হয়েছে সেটা একটু সবাই একটু আমাকে ইয়ে করবেন। বাবুল তোমার শেয়ারটা অফ করে দাও, স্ক্রিন শেয়ারটা। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা ওকে। আচ্ছা আমার উইন্ডোটা কি আসছে? হ্যাঁ হ্যাঁ ভাই আসতেছে। হ্যাঁ আসছে ভাই। ওকে, আমি কোথা থেকে মিস করছি আমাকে একটু সারিয়ার বলো। মানে এই পর্যন্ত কি সবাই মানে দেখতে পাইছে? এই যে এওআই যে আমি ক্রিয়েট করলাম শেপ ফাইল দিয়ে, এই পর্যন্ত তোমরা দেখতে পাইছো শাহরিয়ার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাইছি ওকে। সো আমার এখন যে কাজটা হচ্ছে, এই স্টাডি এরিয়া আমি যেহেতু শেপ ফাইল ক্রিয়েট করে ফেললাম, আমি এখন এটাকে আমার মানে ইয়া অনুযায়ী ক্লিপ করে নিব, ঠিক আছে? সো ট্রেনিং সেশন স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া ডট টিআইএফ, মানে কি দিব, রাস্টার ডাটা সেট, এই অপশনটা ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করে আমি, ও সরি, স্টাডি এরিয়া, অ্যাড দেওয়ার তো কিছু নাই। আচ্ছা আমি আগে হচ্ছে আমার ইয়াটাকে ইনপুট দিলাম, কি বলে আমার যে ইয়া ফাইলটা আর কি, যে কম্পোজিট যে ফাইলটা করা হয়েছে লেয়ার স্ট্যাক, সেটাকে আমি ইনপুট দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে আউটপুট এক্সটেন্ট আমার ইওআই, এই যে যেটা আমি একটু ক্রিয়েট করছি, আর এটাকে আমি এখানে ইয়া হিসেবে সেভ করব আর কি, স্টাডি এরিয়া, স্টাডি আন্ডারস্কোর এরিয়া ডট টিআইএফ, সেভ। এ পর্যন্ত মনে হয় সবাই বুঝতে পারছে, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। মানে এই যে শেপ ফাইল ক্রিয়েট করা আমার এরিয়া অফ ইন্টারেস্ট থেকে এই পর্যন্ত আমি যে কাজটুকু করলাম। ওকে, সো আমি এটা ওকে দিচ্ছি, একটু সময় নিবে, 1-2 মিনিট। অনেক সময় এটা ফেইলডও আসে প্রথম অ্যাটেম্পটে, পরে এই জন্য আবার ট্রাই করতে হয়, সফটওয়্যারের ব্যাপার তো। সো মোটামুটি এই স্টাডি এরিয়া, এখন এটা নিয়ে আমি কাজ করব। আমি গতদিন যে জিনিসটা সবাইকে দেখাইছিলাম যে উপজেলা শেপ ফাইল থেকে নিয়ে, একজন কোশ্চেনও করছিল আমাকে, সো আমি পরে যখন এটা নিয়ে আবার নিজে রিসার্চ করছি, তখন দেখলাম যে আসলে ওই শেপ ফাইল দিয়ে নিয়ে ওর তো বিভিন্ন পার্ট আছে, ওই ওইটা একটু ঝামেলা করবে। সো এই এটা হচ্ছে ওইটা সলিউশন আর কি, ঠিক আছে? সো এটা হলো গেল। আর এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে মানে লাস্ট ক্লাসের রিক্যাপটা শেষ, এখন এই যে NDWI, এইখানে এই যে এই ইকুয়েশনটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আর কি সবাইকে দেখাবো। সো একটু খেয়াল করেন সবাই যে এখানে কিন্তু আমার স্টাডি এরিয়া কিন্তু চলে আসছে, এই যে এটা এটা মোটামুটি এই বরাবর আমি এখন এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? আমি যেহেতু খুব রাফলি নিছি এই জন্য ওর মতো রাফলি কাট করে নিছে, ঠিক আছে? এই আর কি, এটার আর একটা ওয়ে আছে। সো এটা হলো সহজ ওয়েটা দেখালাম, সো আমি এটা রিমুভ করে দিচ্ছি, রিমুভ। আচ্ছা এইখানে তাহলে আমরা একটু আবার একটু ফিরে যাই, যে এখানে গ্রিন ব্যান্ড ল্যান্ডস্যাট 8 এর ক্ষেত্রে কত, কেউ কি বলতে পারবে? কারো কি জানা আছে? গ্রিন রো গ্রিন মাইনাস রো নির, মানে নিয়ার ইনফ্রারেড ডিভাইডেড বাই রো গ্রিন প্লাস রো নির, এখানে গ্রিন ব্যান্ড কত ল্যান্ডস্যাট 8 এ, কেউ কি বলতে পারবেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, কথা শোনা যাচ্ছে না, সরি। ওকে, সো আমি 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 ওইখান থেকে দেখাই দিচ্ছি, ওই প্রেজেন্টেশনেই আছে, সেখানে দেখা যাচ্ছে যে
গ্রিন ব্যান্ড হচ্ছে 3 নাম্বার ব্যান্ড, আর নিয়ার ইনফ্রারেড হচ্ছে 5 নাম্বার ব্যান্ড, ঠিক আছে? এটা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন এইখানে। এরপরে আরেকটা যখন NDVI করব তখন কিন্তু আবার আর ওইটা হচ্ছে রেড আর নিয়ার ইনফ্রারেড, এই দুটা মানে 5 আর 4 ইউজ করব। আর যখন NDWI করতেছি এখন সেটা আমরা 3 আর 5 এই দুটো ব্যান্ড আমরা ইউজ করব, ঠিক আছে? আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছে তো এখন? ক্লিয়ার? শারিয়ার এখানে শুনতে পাচ্ছে? ওকে ওকে। সো এইখানে এখান থেকে দেখা যাচ্ছে যে আমার সবগুলো ব্যান্ড কিন্তু রাখার দরকার নেই, আমি রিমুভ করে দেব 1 নাম্বার, 2 নাম্বারও রিমুভ, 3 4 আর 5 এই মানে ব্যান্ডগুলো আমরা রাখবো, যেহেতু আমাদের ওগুলা দিয়ে আমরা নেক্সট ফাংশনগুলো করব। সো 5 5 4 3, এই যে, আর এটা তো আমরা গত দিনের কাজ, এটা আমি রিমুভ করে দেই, এটা আমার রাখার দরকার নেই। ওকে, সো যে কাজটা করতে হবে এইখানে দুইটা ওয়েতে করা যায়। আচ্ছা এর আগে কি কেউ NDVI বা NDWI কারোর এক্সপিরিয়েন্স আছে কাজ করার? কাইন্ডলি একটু বলবেন যে হ্যাঁ ভাই আমি এটা জানি বা আমি করছি, কারোর এক্সপিরিয়েন্স আছে কি? থাকার কথা, তারপর না করলে অসুবিধা নেই। সেটা হচ্ছে এইখানে একটা হচ্ছে মডেল বিল্ডার দিয়ে করা যায়, আর একটা হচ্ছে যে মানে অ্যাজ ইউজুয়াল আমরা করি। আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি, হ্যাঁ। সো ফার্স্টটা আমি মডেল বিল্ডার দিয়ে মানে দেখাই। এটা এই যে এখানে যে উইন্ডোটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় মডেল বিল্ডার আর কি, আমরা যে বড় বড় অনেক মডেলিং এর কাজ করি পরে দেখা যায় খালি ইনপুটটা দিয়ে দিই সব অটোমেটিক্যালি ফর্মুলা অনুযায়ী চেঞ্জ হয়ে যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা কাজ, এটা যদি কেউ মানে কাজটা শিখে তাহলে তার জন্য খুব রিসার্চের কাজ করা খুব ইজি হয়ে যাবে এবং খুব মজা পাবে সে, ঠিক আছে? সো এখানে আমরা আমরা স্পেশিয়াল অ্যানালাইসিস টুল এখান থেকে ম্যাপ অ্যালজেব্রা নামে একটা ইয়ে আছে, রাস্টার ক্যালকুলেটর, ঠিক আছে? এটা আমরা এখানে টেনে ধরে নিয়ে আসলাম এই যে এখান থেকে। সো এই যে রাস্টার ক্যালকুলেটর সবাই দেখতে পাচ্ছে মনে হয়, এইখান থেকে আমি আর কি ব্যান্ডগুলোকে ইনপুট দিব। এই যে আমার যে ফর্মুলাটা আমি আবারও দেখাচ্ছি ফর্মুলাটা, এই যে 3 - 5 / 3 + 5, তাই তো আসে নাকি? সবাই কি বুঝতে পারছে? শারিয়ার? জি ভাই বলেন। ওকে, সো এইখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে লিখব যে NDWI ইকুয়ালস টু, এইখান থেকে আমি সিলেক্ট করব ফ্লোট, এই যে ফ্লোট, এই যে ফ্লোট ডাবল ক্লিক করব। এই যে ব্র্যাকেটের ভিতরে কিন্তু সবকিছু ইনপুট দিতে হবে, আমরা সাধারণত ক্যালকুলেটারে যখন সাইন্টিফিক ক্যালকুলেটারে কাজ করি তখন কিন্তু এটা করার লাগে। সো 3 ডাবল ক্লিক, এরপরে এখান থেকে -5 NDWI, তাই তো ফর্মুলা 3 - 5 / 3 + 5, ঠিক আছে না? ওকে, এবার এখানে দিব ডিভাইডেড বাই, এই যে এখানে ডিভাইডেড বাই 3 ডাবল ক্লিক প্লাস 5 ডাবল ক্লিক, সরি একটু এখানে ফ্লোট দিতে হবে। আচ্ছা আমি পুরোটাকে আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে করছি, ফ্লোট 3 - 5, এখান থেকে একটু মাউস ক্লিক সরাই নিয়ে ডিভাইডেড বাই ফ্লোট 3 + 5, হ্যাঁ। ওকে, এটা আমার ফাংশনটা হয়ে গেল। এখন এটাকে আমি আউটপুট দিব, আউটপুট রাস্টার, সেটা আমি কি দিব, এই যে আমার ডেজিগনেটেড ফোল্ডারে আমি একটা নিউ ফোল্ডার ওপেন করব, এটা হবে NDWI, NDWI ক্লিক করে এর ভিতরে গিয়ে আমরা NDWI _ স্টাডি যাই লিখি এবং শেষে অবশ্যই TIF, কারণ এটা টিপ আকারে সেভ হবে। সেভ দিলাম, দিয়ে আমি ওকে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার সুন্দর করে বড় করে দেখাচ্ছে মডেলটা, কিন্তু আমার ওর মতো ক্যালকুলেট করে নিবে, আমার শুধু একটা কাজ করতে হবে যে আমার এই মডেলটাকে রান করতে হবে। যে কোনো মডেলিং এর ক্ষেত্রে আমি শুধু ইকুয়েশন দিয়ে বসে থাকলে হবে না, রান না করলে ওটা তো আউটপুট পাবো না। সো আমি রান করলাম,
একটু সময় নিবে, 1 মিনিট সর্বোচ্চ। এই যে ক্লোজ করে দিব, মানে এই সবুজ হয়ে গেছে, মানে আমার কাজ শেষ মডেলিং এর। সো ওই যে ইমেজটা আমি ইয়ে করলাম, মানে এতক্ষণ NDWI ইমেজ করলাম, ওইটাকে আমি এখন ইনপুট দিচ্ছি। এই যে NDWI, এখানে অ্যাড ডাটা। সবাই একটু খুব মানে কেয়ারফুলি খেয়াল করেন। হ্যাঁ, ওকে। সো এখানে দেখা যাচ্ছে এই যে আমরা যে থ্রিতে বলছিলাম না যে ভ্যালুটা কোথা থেকে কত পর্যন্ত আমাদের ই হয়, যে -1 to +1, ঠিক আছে। সেখানে খুব সহজেই আমি দেখতে পাচ্ছি যে এই যে হাই ভ্যালু কত, 1, আর লো ভ্যালু কত, -1, ঠিক আছে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? কারোর কোনো মানে ই থাকলে বলতে পারেন, যে কনফিউশন থাকলে। আমি এখান থেকে ক্লাসিফাইড করে জাস্ট কালার র্যামটা চেঞ্জ করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা NDWI ইমেজ আসছে, যেখান থেকে আমার ওয়াটার বডিটাকে খুব মানে ট্রান্সপারেন্ট ভাবে আর কি আমরা আলাদা করে ফেলতে পারলাম। ঠিক আছে, জুম করে দেখা যাচ্ছে মনে হয়। এই যে এবার আসি আমার থ্রেশহোল্ড ভ্যালু, ঠিক আছে। এখানে আমি যদি থ্রেশহোল্ড ভ্যালু নেই, ঠিক আছে, সেটা কিভাবে নিব সেটা আমি এখন দেখাচ্ছি। তার আগে একটু বলে নিই, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি বুঝতে? আমার মনে হয় নাই। ওকে, সো এইখান থেকে এই যে একটা আইডেন্টিফাই নামে একটা টুল আছে, এটাকে আমি দিয়ে এখানে যখন আমি আনবো, খুব সহজেই দেখা যাচ্ছে পিক্সেল ভ্যালু বা NDWI যে ভ্যালুটা 0.156, এটা হচ্ছে এই ওয়াটারের ক্ষেত্রে। আচ্ছা, যখন আমি ইসে যাব, এই যে ভেজিটেশনে যাব, এইখানে যখন ক্লিক করব, তখন দেখা যাচ্ছে এটা দেখছেন সবাই যে মাইনাস ভ্যালুটা 0.24। আচ্ছা, আবার আমি যদি লোকাল যে মানে ইয়া ওয়াটারগুলো দেখি, এখানে গেলে দেখা যাচ্ছে 0.11, মানে এটা পজিটিভ ভ্যালু। সো পজিটিভ ভ্যালুগুলো সবই ওয়াটার মিন করতেছে, আর হচ্ছে আমার নেগেটিভ ভ্যালুগুলো সব কি বলে ভেজিটেশন বা আরবানাইজেশন এগুলো মিন করতেছে, ঠিক আছে। এইভাবে মোটামুটি আমরা একটা জিনিস আইডেন্টিফাই করে ফেললাম NDWI এর মাধ্যমে, ঠিক আছে। এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে নর্মাল, আমি রাস্টার ক্যালকুলেটর নর্মালি ইউজ করব, আমি কোনো মডেলিংয়ে যাব না। সেখানে সেখানে আমি এই যে NDWI ইকুয়ালস টু এখান থেকে ফ্লোট ফ্লোট 3 -5 ডিভাইডেড বাই ফ্লোট 3 + 5, ঠিক আছে। এখানে আমি আবার NDWI2 নামে একটা সেভ দিই, NDWI2 _2.tif সেভ দিলাম, দিয়ে ওকে দিলাম। একটা হচ্ছে মডেল বিল্ডারের মাধ্যমে করলাম, আর একটা হচ্ছে নর্মালি এমনি ইকুয়েশন, দুটাই রাইট, যে যেটা প্রিফার করে আর কি। তবে মডেল বিল্ডার দিলে আরও মানে হাই লেভেলের অনেক কাজ করা যাবে, ঠিক আছে। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমার NDWI হয়েছে, ওখানে ওই যে ভ্যালু -1। সো এটাকে যদি আমি কি বলা যায় কালার র্যাম যদি আমি চেঞ্জ করে দেই, কত দিব, মানে ব্লু যেহেতু ওয়াটার মিন করে, সো না পুরোটাই ব্লু হয়ে গেলে আবার সমস্যা। আমি এইটা দেই, এই যে যাই কালার র্যাম্পটা এটা নিজের কাছে, যেহেতু পানি ব্লু, সো আমরা এটাকে ব্লু। এখানেও আমি যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে 0.14, পানি অ্যাজ ইউজুয়াল। এখানে এই যে ভেজিটেশন মানে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখতেছি 0.20-, ঠিক আছে।
সো এভাবে আর কি NDWI টা আমরা করে ফেললাম, সেম ওয়েতে আমরা NDVI টা করব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতেছে। সো মডেল বিল্ডারে যাব, এখান থেকে রাস্টার ক্যালকুলেটর, এগুলো আমি NDWI রিমুভ করে দিলাম। দিয়ে আমি হচ্ছে ই করে NDVI কি বলে NDVI এর ক্ষেত্রে তখন আবার আমার ব্যান্ড তো চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি ছিল, সেটা ছিল যে এই যে নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড ডিভাইডেড বাই নিয়ার ইনফ্রারেড প্লাস রেড। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা আমরা ওইখানে ইউজ করব। তাহলে নিয়ার ইনফ্রারেড ল্যান্সাট 8 ইমেজ যেহেতু আমরা ইউজ করতেছি সেটা কত, ব্যান্ড 5, আর রেড ব্যান্ডটা আমরা ল্যান্সাট 8 ইউজ করতেছি ব্যান্ড 4 হিসেবে। ঠিক আছে, সো আমরা ব্যান্ড 4টাকে এখান থেকে নিচ্ছি, তাহলে ব্যান্ড 4 নিয়ার ইনফ্রারেড, সরি এখানে NDVI ইকুয়ালস টু ফ্লোট। ফ্লোট মানে কিন্তু আমরা বুঝি নাম্বার, যখন আমরা কোনো এই ব্যান্ডকে আমরা নাম্বারে কনভার্ট করবো তখন এটাকে আমরা ফ্লোট আকারে এখানে ইনপুট দিব। ঠিক আছে, সো ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ডিভাইডেড বাই ফ্লোট ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। ঠিক আছে, এখানে এবার আমি এটাকে আউটপুট দিব, কি দিব, এটা তো NDWI না, এটা NDVI। সো NDVI এখানে NDVI আন্ডারস্কোর স্টাডি ডট TIF টিকে সেভ দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। এই যে মডেল চলে আসছে, এরপর আমি রান দিব। এই যে এখান থেকে মডেল রান দিব, একটু সময় নিবে। সবাই কি দেখতে পাচ্ছেন, শারিয়ার বাবুল? হ্যাঁ হ্যাঁ ভাই, এভরিথিং ওকে। সো এটা ক্লোজ করে দিব, আমার মডেলটা ইয়া হয়ে গেল। কি সবাই কি মানে কেউ মনে হয় এনজয় করতেছে না, খুব বোরিং মনে হচ্ছে নাকি? সবাই একদম নতুন তো আমাদের জন্য জন্য সবাই না, আমি শুধু কথা বলে যাচ্ছি, কেউ কোনো রেসপন্স করছে না, তো তো ভাবলাম যে মানে এই মনে হয় সবাই জানে আর কি। যাই হোক, ওকে মডেল বিল্ডার জাস্ট রান করলে এরপরে হচ্ছে যেটা এজ ইউজুয়াল, হ্যাঁ ওর মতো কাজ করে ফেলছে। তো রান সাকসেসফুল রান মানে হচ্ছে কি, ওইটা হয়ে গেছে, আমি শুধু ওখান থেকে এখন ওইটাকে ইনপুট দিব আর কি। ঠিক আছে, এই যে এটা রান হয়ে গেছে, তার মানে কি কেটেও আমি দিতে পারি কোনো সময়। আচ্ছা, সেভ করে রাখতে হবে যদি আমি পরবর্তীতে কাজ করতে চাই। সো অ্যাড ডাটা NDVI আমি যে কাজটা করলাম, এই যে এটা এখানেও কিন্তু সেম হবে, ওই রকমই আগের মতো একটা ইমেজ হবে, কিন্তু একটু টেক্সচারটা একটু ডিফারেন্স মানে হবে আর কি। এই যে কালার র্যাম যেহেতু আমি সবুজই দিলাম। এই যে এখানেও দেখা যাচ্ছে যে আমার সুন্দর একটা আসছে, এখান থেকেও কিন্তু থ্রেশহোল্ড ভ্যালু পাবো আমরা। এই যে এখানে যদি আমি ক্লিক করি 0.29 হচ্ছে ভেজিটেশন, যখন পানিতে ক্লিক করতেছি তখন মাইনাস। তাহলে কি হইলো বিষয়টা, কেউ কি মানে সবাই বুঝতেছে মনে হয় যে ওইখানকার উল্টা কিন্তু এটা, ওইখানে ওয়াটারটা ছিল পজিটিভ ভ্যালু আর এখানে কিন্তু নেগেটিভ ভ্যালু হয়ে যাচ্ছে। এই যে থ্রেশহোল্ড ভ্যালুটা ইম্পর্টেন্ট খুব, মানে সবার জন্য আমি আবারও বলছি কি, যদি কেউ এই ধরনের কাজ করে কখনো, এই থ্রেশহোল্ড ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে যে রিসার্চের মানে ডাটা কোয়ালিটি বা এটার মানে কতটা ভ্যালিড আর কি। আমি আন্দাজে নিজের ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, তা কিন্তু হবে না। ওইখানে খুব সুন্দর করে মানে অন্ততপক্ষে 20-30-50টা পয়েন্ট নিয়ে নিয়ে দেখতে হবে যে কোনটা 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 আমার হচ্ছে আসে। ঠিক আছে, এটা তো এই এলাকাটা বড় একটা মানে বলতে পারেন যে খুব একটা এলাকা হয়ে গেছে, অড একটা এরিয়া আমি নিয়ে নিছি। আমি যদি ঢাকা শহর বা গাজীপুর এই এলাকার একটা ইমেজ নামায় কাজ করতাম তাহলে জিনিসটা আরও মানে সবার কাছে বেশি ক্লিয়ার হইতো, আরবান এরিয়াগুলো আরও মোর অ্যাকুরেটলি ডিফাইন করা যাইতো। ঠিক আছে, সো আপনারা নিজেদের শেখার জন্য হইলো ওই গ্লোভিস থেকে বা একটা ল্যান্সাট ইমেজ ই করে
প্র্যাকটিস করেন দেন এক সময় খুব ভালোই মজা লাগবে কাজগুলো করতে। প্রথমে হয়তো খুব বোরিং লাগবে। সো এই মোটামুটি একটা ইয়া ছিল আর কি, দুইটা প্রসেস, NDVI NDWI দেখাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। জি এখন বলেন। কোশ্চেনটা হচ্ছে যে এই যে পিকচার থেকে তো আমি এখানে সুন্দরভাবে ওয়াটার বডি নির্ণয় করতে পারলাম, কারণ এখানে আমি বুঝতে পারতেছি এই যে রিভার ওয়ে গুলো দেখা যাচ্ছে বা ওই যে এখানে ঘের গুলো আছে আমি এখান থেকে আইডেন্টিফাই করতেছি। এমন একটা জায়গা যেখানে যেটা ইয়ে আমি অতটা চিনি না, ধরেন ধরেন এখন জামালপুর ওইখানে বন্যা হচ্ছে, আমি বন্যা দুর্গত এলাকা গুলো যদি একটা ইয়া নি ইমেজ নি, তাহলে সেক্ষেত্রে ওয়াটার বডি গুলো আমি কিভাবে সিলেক্ট করতে পারবো ওই কালার গুলো দেখে? ওয়াটার বডি এখানে হচ্ছে ওই যে বললামই তো, যখন NDWI করা হবে, মডেলিং যখন রান করা হবে, তার আগে এই থিওরিটা একটু পড়ে নিলে ভালো। এই স্লাইড তো দিয়ে দিব এখানে সুন্দর করে, মানে নোট করা বলতে পারেন, মানে এটার জন্য অনেক মানে পেপার টেপার হাবি যাবি অনেক কিছু পড়া লাগতো, বা ওই যে ম্যাকফেটার্সের যে পেপারটা বিশাল বড় পেপার, পেপার তো পড়া লাগতেছে না। এখানে দেখাই যাচ্ছে খুব সহজে যে -1 যখনই ভ্যালু হবে, মানে জিরোর নিচে যখন ভ্যালু চলে আসবে, ঠিক আছে, সেখানে হচ্ছে সেটা ভেজিটেশন মিন করবে। আমি এই যে এখানে এই দেখা লাগবে না তো, আমি একটা ল্যান্সেট ইমেজ পাইলেই তো আমার কাজ হয়ে যাচ্ছে। আমি আমার ওই যে কি বলে 20 গ্রাম বললেন না, বা একটা কিশোরগঞ্জ যেখানে হোক, আমি যখনই হচ্ছে এই যে আমার এই এই যে আইডেন্টিফাই টুলটা দিয়ে আমি যখন ক্লিক করব আফটার পারফর্মিং দ্য ক্যালকুলেশন ওয়েদার ইট ইজ NDVI অর NDWI, আমি সুন্দর করে এখানে ক্লিক করলে আমি খুব সহজেই বুঝতে পারতেছি যে এটার মাইনাস ভ্যালু যখনই আসতেছে NDVI তে তখন সেটা ওয়াটার, বাট ওইটা যদি আবার NDWI তে হয় তখন কিন্তু ওইটা আবার ভেজিটেশন। সো ইটস লাইক খুব সহজ হিসাব যে মাইনাস হলে ওয়াটার, প্লাস হলে ভেজিটেশন, মাইনাস হলে ভেজিটেশন, প্লাস হলে, এই দুটো জিনিস খেয়াল করতে হবে। এই যে আপনার এই স্লাইডটা দিব, এখান থেকে দরকার হলে মুখস্থ করে ফেলতে হবে যদি কেউ কাজ করতে চায়, অথবা স্লাইডটা পাশে রেখে দেখে নিতে হবে যে এটা একটা হ্যান্ড নোট মতো। হ্যাঁ ঠিক আছে, আশা করি সমস্যা হবে না এটার জন্য। নাথিং, কোনো গুগল ইমেজ গুগল আর্থ কিছুই দেখা লাগবে না, খুব সহজেই ওই আইডেন্টিফাই টুল দিয়ে আমরা করতে পারি। এটাই তো মজা রিমোট সেন্সিং এর, মানে GIS এর মজাটাই তো এইখানে যে আমি ফিল্ডে না গিয়েও আমি কাজ করতেছি যেটা কিনা 90% অ্যাকুরেট, আর ভেরিফিকেশনে যে আমি বাকিটা এ 98 99 আমার অ্যাকুরেসি আসলে, এবং GPS ডাটা সহ পয়েন্ট যখন আমি শো করে দিচ্ছি, কারো বাপেরও ক্ষমতা নাই, সরি টু সে, একটু স্ল্যাং ইউজ করলাম, মানে মানে কারোরই ক্ষমতা নাই যে আমার রিসার্চের মানে কি বলে ভুল ধরবে যে আপনার এই রিসার্চ ভুয়া বা আপনার রিসার্চের কোনো ভিত্তি নাই। ঠিক আছে জি ভাই, ওকে, আমি আবারও সরি একটা স্ল্যাং কথা বলে ফেলছি। হ্যাঁ বলেন কোশ্চেন। মডেল মানে মডেল স্টার্টিং এ আমি কোনো এনাবল বা কিছু করা লাগে? আমার মডেল স্টার্টিং এ কিছু দেখাচ্ছে না, জাস্ট সাদা দেখাচ্ছে আমার। আমি নিজে ট্রাই করতেছি এর পাশাপাশি সেটা, মানে বুঝি না মডেল মডেল বিল্ডার রান করা হয় তখন আর কিছু করা লাগে নাকি জাস্ট হচ্ছে আর কিছু? আমি একটু মিস করছিলাম মনে হচ্ছে। ও আচ্ছা, আমি এই যে আপনাকে একটু দেখাই, এই যে রাস্ট, আপনি ভিডিওটা দেখেন সেখান থেকে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এখান থেকে রাস্টার ক্যালকুলেটরটা আমরা ইনপুট দিব, দিয়ে এখানে ডাবল ক্লিক করে জাস্ট এই ব্যান্ডগুলোকে আমরা এই ফর্মুলা অনুযায়ী বসাই দিলে আউটপুট সেভ করব, সেটা হচ্ছে আপনার ই হয়ে যাবে, কি বলে ওটা, আমাদের ফোল্ডারে সেভ হইলে দেন আর কি আমরা ইনপুট করে আমরা কাজ করব। ঠিক আছে, আপনি ভিডিওটা একটু দেখেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন, মানে এই এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছে। সারি আর কে বুঝতেছো? বুঝতে পারছি ভাই। আচ্ছা কঠিন অনেক। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল, যদি আমি মাঝখান দিয়ে একটু মিস করছিলাম, হ্যাঁ আমি বলেন। যদি কোনো নির্দিষ্ট ফিশিস স্পিসিস এরকম কোন কিছু যদি আইডেন্টিফাই করতে চাই তাহলে স্পিসিস মানে সেটা কি, মানে অ্যানিমাল স্পিসিস বা এই টাইপের? জি 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 এরকম, বা প্ল্যাঙ্কটন যেগুলোকে বলে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ভালো একটা কোশ্চেন। ওই ক্ষেত্রে এ মানে আমি যতটুকু বুঝতেছি যে ওইটার জন্য আপনার এই রিমোট সেন্সিং দিয়ে, ওটা তো সাধারণত দেখা যায় আন্ডার ওয়াটার অ্যানিমাল বেশিরভাগ ক্ষেত্রে পানির নিচেই থাকে, তাই না? মানে
সে অ্যানিমাল কিংডমের যে কোনো জিনিসই হোক, সাধারণত ধরে নিলাম যে পানির নিচে বা আদার্স তারা কোনো ঘরের ভিতরে থাকে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা একটু মানে একটু টাফ। না ইয়া পানির সারফেসের একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত হ্যাঁ ইয়ে হ্যাঁ করা যায় না, মানে পরিমাপ করা যায় কিনা, পরিমাপ করা ওইটা খুব হাই, মিটার মনে হয় হুম এরকম। হুম খুব হাই রেজলিউশন ইমেজ লাগবে, সেক্ষেত্রে ওই আচ্ছা জিনিসটা একটু করা যাবে বাট একটু ডিফিকাল্ট হবে আর কি। হ্যাঁ আমার তো ভিজুয়াল প্রসেস কি সেম ভাই? প্রসেস সেম কিনা আসলে আমি বলতে পারছি না, কারণ এখানে আমরা রিমোট সেন্সিং দিয়ে কি করতেছি, ভিজুয়ালি ইন্টারপ্রিট করতেছি, তো ওইটা যদি ভিজুয়ালি আমি না দেখতে পারি তাহলে আমি এটা ইন্টারপ্রিটেশনটা আমার রং হবে, তাই না, জি জি বিষয়টা এরকম আর কি আমি যতটুকু আচ্ছা বুঝি। আচ্ছা। না আমি একদম বিগিনার, একদমই নলেজ নাই, না তো সেটা মানে বুঝতে প্রশ্ন পারছি, আসলো বাট তাই বললাম আর কি। ওইটার জন্য আপনার আমি আর একটা ওয়ে বলে দিতে পারি, সেটা হচ্ছে ওইটার ডাটাবেস লাগবে, আপনার এক্সেল শিটে যদি কেউ ডাটাবেস দিতে পারে তখন আমি আবার ওইটা ম্যাপে শো করতে পারবো। আমার ওই করোনা ম্যাপিং এর কোনো ক্লাস হয়েছিল এর আগে, তামিম নিছিল। জি জি ওই কোভিড ম্যাপটার মতো যদি আমি হ্যাঁ ডাটাবেস অ্যাড করতে হ্যাঁ পারি সেটা হ্যাঁ হ্যাঁ বলতেছেন। ডাটাবেস থাকলে তো খুব সহজেই এটা শো করা যাবে, বাট ভিজুয়ালি আমি এটা দেখাটা খুব টাফ, ঠিক আছে। আচ্ছা এই তার মানে আমরা আমার প্রিভিয়াস ইয়ারের রেকর্ড লাগবে আর কি। হুম হুম রেকর্ড মানে ডাটাবেস ছাড়া তো রিসার্চ হয় না। জি আমার জি আমার এটা একটা ডাটাবেস মানে ডাটা আর কি, এখান থেকে ডাটাবেস তৈরি করা হবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে, এগুলোর অনেক অ্যাডভান্স কাজ আছে, বাট আমি যে কাজগুলো দেখাচ্ছি এটা খুব বিগিনার লেভেলের সিম্পল কাজ। হ্যাঁ আমার মনে হয় অলরেডি জি অনেকেই জানে এগুলা, তারপরেও দেখাচ্ছি যেহেতু সবাইকে আমরা ধরে নিচ্ছি যে বিগিনার হিসেবে। হ্যাঁ জি এই জি আর কি। ওকে আচ্ছা আবার একটু আচ্ছা রিক্যাপ ধন্যবাদ। করি। হ্যাঁ ওয়েলকাম। গতদিন নিয়ে আজ পর্যন্ত যা যা বোঝানো হয়েছে এটা নিয়ে, কারণ আমরা এখন কোশ্চেন অ্যান্সারই করব, কারণ আমাদের ক্লাস মোটামুটি আজকে খুব সংক্ষিপ্ত ক্লাস ছিল আর আমি সারা দিন অনেক অফিস করছি, তো আচ্ছা আজকে 2 ঘন্টা পুরোপুরি হয়তো দিব না, 1 ঘন্টা বা 40 মিনিট এরকম আরো সময় নিব, 30 মিনিটের মতো। সো আপনারা আপনাদের ফ্লোর ইজ ওপেন, কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা একটু করেন, মানে গতদিনের সমস্যা বা আজকের সমস্যা এগুলো নিয়ে। ওকে সো ধরে নিচ্ছি যে সবাই কেউ মানে আজকে এনজয় করতে পারেনি একটু। রিয়াজ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলো। রিয়াজ ভাই ওই যে গ্লোবিসের যে অ্যাকাউন্টের যেটা প্রবলেম ছিল সেটা হুম এখনো মানে ই পাই নাই আর কি, সেটা আচ্ছা লিংক কি দেওয়া যাবে? ইউটিউব লিংক হ্যাঁ অথবা আমি আজকে একটু ক্লাস শেষে আর কি দিয়ে দিব ইউটিউব লিংক। আমি কি কি দিব আমি আবার একটু বলে দিই, সেটা গ্লোবিজের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা একটা একটা হচ্ছে, তারপরে হচ্ছে এই যে মোজাইক কিভাবে করে এটা একটা খুব জরুরি এটা দিব, আর আজকে ক্লাসের ভিডিও তো থাকতেছেই, ঠিক আছে। সো এই আর কি মোটামুটি। আর আরেকটা জিনিস আমি আমার কিছু মানে কোশ্চেন আছে যে আপনাদের আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিভিন্ন ডিফারেন্ট মানে সাবজেক্টের অবশ্যই ব্যাকগ্রাউন্ডের, সো রিমোট সেন্সিং বা জিআইএস কোর্সগুলো মানে পড়ানো হয় কাদের বা হয় না কাদের, এরকম কেউ আছেন যে আমাদের জিআইএস এর কোনো কোর্স নাই, আমি ইন্টারেস্টেড পার্সোনালি, এরকম কেউ আছেন? জি ভাই আমি কোনো ইউনিভার্সিটি বা কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, জাস্ট মানে এভাবে জি আর কি জিজ্ঞাসা করতেছি। আমি আসলে আমার ডিসিপ্লিন তো আলাদা, এগ্রিকালচারে এগ্রিকালচার থেকে দেখা গেছে যে জিআইএস এ তেমন কোনো কাজ বা মানে কাজ আছে বাট কোনো একাডেমিক ভাবে আমাদেরকে শেখানো হয় না জিআইএস। আচ্ছা আমি হ্যাঁ ইউনিভার্সিটির নাম জানতে চাইবো না, এটা আবার মানে অন্য জি জি অন্য ইসে চলে যায়, আপনি শুধু সাবজেক্টটা বলেন আপনার সমস্যা নেই। জি আমি এগ্রিকালচারে আছি আচ্ছা বাট ফাইনাল ইয়ার আর কি আচ্ছা শেষের ভাই আমি দিকে। কিছু অ্যাড করবো একটা মোটা হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে জিএস টা যখন মানে তৈরি করা হয় আবিষ্কার করা হয় সেটা হচ্ছে ক্যানাডা হচ্ছে জিএস এর পায়োনিয়ার এবং তারা এগ্রিকালচারের উপর রিসার্চ করার জন্য জিএস টা তৈরি করে। আচ্ছা আচ্ছা এটা মানে একটা ইউনিভার্সিটির কারিকুলামে কি ঢুকাবে এটা তো আসলে আমাদের কারোর হাত নেই, ঠিক আছে, এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ইস্যু, বাট আমার মনে জি হয় জি সব জায়গায় এই কোর্সটা মানে চালু করা উচিত অন্তত আর শেখার জন্য যেহেতু হলেও। এটা মানে এগ্রিকালচার রিসার্চ এর জন্য জিএস এর পথ চলা শুরু আর কি, আর ক্যানাডাতে হচ্ছে ফার্স্ট এটা সেটা আসলে আবিষ্কার আমি করে। নিজের জন্য বলতেছি না, আমি সবার উদ্দেশ্যেই বলছি, জব প্রসপেক্টে যদি আমরা যাই একজন জিআইএস অ্যানালিস্ট বা জিআইএস নিয়ে যারা কাজ করে এদের কিন্তু ভালো স্যালারি, মানে আসলে অন্যান্য কনভেনিয়েন্ট জবের থেকে কাজও খুব আরামদায়ক, বাড়ি বসে কাজ করতেছে, আমেরিকান জব করতেছে, আমেরিকার আউটপুট দিচ্ছে বাংলাদেশে বসে বা ওয়ার্কিং ভাই ফ্রম হোম। সেটাই দেখলাম, মানে এগ্রিকালচারে তো জিএস এর হিউজ হুম অ্যাপ্লিকেশন কিন্তু হ্যাঁ আমাদেরকে ওইভাবে মানে শুধু এগ্রিকালচার কোনো না কোর্স সব বা ক্ষেত্রে কিছু নেই। আসলে, সো এই হ্যাঁ জন্য হ্যাঁ আমার মনে হয় কারো যদি পার্সোনালি ইন্টারেস্ট থাকে
বিভিন্ন ইউটিউব লিংক ইউজ করে এখন খুব অ্যাভেলেবল, রিসোর্সের অভাব নেই, বা আমাদের রিসার্চ সোসাইটির সাথে সবসময় যোগাযোগ রাখলে আমরা কিন্তু যতটুকু পারি সবাইকে বলতে গেলে, মানে এটা কোনো স্টুডেন্টদের কোনো বার্ডেনও না, খুব ন্যূনতম মানে সামান্য মানে ফ্রি বলতে গেলে, এনে মানে অন্য ভাবে কেউ নিয়েন না, এটা কিন্তু সবার যাতে একটু রিসার্চটা শিখতে পারে। আর আমাদের যিনি সিইও জালাল ভাই, উনি কিন্তু খুবই একজন ডাইনামিক পার্সন, তো আমরা তো ওনার কাছ থেকে কিন্তু এই বিষয়গুলো মানে আস্তে আস্তে শিখতেছি যে কিভাবে ছেলেপেলেদের আরো সুন্দর করে শেখানো যায় এই আর কি। যাই হোক, সো এ একটা ছিল ইনফর্মাল আলোচনা। আর একটা হচ্ছে যে আপনারা এই যে এতদিন পর্যন্ত ক্লাস সবগুলো করছেন কিনা জানি না, সো আপনারা মানে মানে এটা কেন শিখতে আসছেন, এটার কোনো কোশ্চেন আসলে স্পেসিফিক যদিও কোনো অ্যান্সার নাই, তারপর আমি দু একজনের কাছ থেকে একটু শুনতে চাই যে মানে আপনারা কেন ইন্টারেস্টেড হইলেন এই যে কোর্সটার প্রতি বা জিএস শেখার প্রতি। আমার কথা আমাকে যেহেতু কেউ কোশ্চেন করতেছে না, এই জন্য আমি সবাইকে কোশ্চেন করতেছি। সালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আমি আমার একটা একটু আইডিয়া শেয়ার করতাম। মানে আমার জিআইএস এর ইন্টারেস্টেডটা হচ্ছে এই কারণে যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের অনেক ফিশ স্পিসিস বা অনেক ছোট ছোট স্পিসিস যেগুলো একদম বেসমেন্ট পর্যায়ে থাকে, যেমন জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন, এগুলো অনেক স্পিসিস আছে যেগুলো হারিয়ে যাচ্ছে। তো রিমোট সেন্সিং এর মাধ্যমে হয়তো কাজটা সহজ হবে, এটা শুনে আমি জাস্ট আগ্রহী আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে ব্যাপার না। এখন আপনাদের কোনো মতামত বা কোনো সাজেশন থাকলে আপনারা কে বল মানে সাজেস্ট করতে পারেন যে আমরা আরো ভবিষ্যতে আরো ভালো কোর্স চাই, অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চাই, বা এরকম কোনো ই থাকলে আপনারা একটু বলতে পারেন, কারণ এটা আবার আমরা আপনার চ্যাট বক্সটা দেখবেন অনেকে ওখানে কোশ্চেন করতেছে। ও আচ্ছা, এক মিনিট, এই যে অ্যাটেন্ডেন্সের পাশে এখানে না ভাই, এই যে উপরে 6 লেখা একটু দেখেন। হ্যাঁ পাইছি পাইছি পাইছি, মানে কথা বলতে কি লজ্জা পাচ্ছে বা ভয় পাচ্ছে এরকম কিছু না? ওই ইমদাদুল ভাই বললো না নাকি মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা ব্যা, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, আবিদ হাসান বলেন। কোশ্চেনটা একটু সিলি হবে কিন্তু তারপর মানে ইচ্ছা মানে জানার খুব ইচ্ছা। আপনি যে বললেন না জিএস এর জব ইয়াটা, আমি মূলত জিএস এর প্রতি ইন্টারেস্টেড হচ্ছে আমার ইচ্ছাই রিসার্চ ব্যাকগ্রাউন্ডেই থেকে যাওয়া। আচ্ছা আচ্ছা, তো একটু মানে হায়ার স্টাডি বা মানে বাইরে হায়ার স্টাডি পারচেস বা যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যারা হচ্ছে এই রিসার্চ ব্যাকগ্রাউন্ডে থেকে যেতে চায়, ওই দেখা যায় যে প্রফেসরদের মেইল করতে করতে দেখা যায় প্রচুর মেইল করতে হয়, বা সময় মতো দেখা যায় যে মানে যে সেশনটা তার ধরার ইচ্ছে ছিল ওই তার যে ইউনিভার্সিটিটা সে সিলেক্ট করে রাখছে বাইরে ওটা সে ধরতে পারে না, সেক্ষেত্রে দেখা যায় যে তার ওই 6 মাস 1 বছর অনেক সময় সময় লেগে যায়। এই ক্ষেত্রে ভাইয়া যারা এই জিএস অ্যানালাইসিস আসেন বা যারা এই বিষয়গুলো যারা ডেটা অ্যানালাইসিস বলেন বা যাই বলেন এগুলোতে এক্সপার্ট, বাংলাদেশের হ্যালো আচ্ছা আমি প্রেজেন্টেশনটা অফ করে দিচ্ছি। হ্যাঁ বলেন, আমি শেষ পর্যন্ত শুনতে পাইনি। আমি বলতেছিলাম যে যাদের এই হায়ার স্টাডি জন্য বাইরে যাওয়ার ইচ্ছা, অনেক সময় দেখা যাচ্ছে যে এই সেশনটাতে তাদের মানে তারা ইয়ে করে রাখছিল, ডিটারমাইন করে রাখছিল এই সেশনটা আমি ধরবো, অনেক সময় দেখা যায় যে ওই সেশনটা ধরা হয় না, ফান্ডিং বা স্কলারশিপ এগুলো পাওয়ার অভাবে, সেই ক্ষেত্রে দেখা যায় 6 মাস বা 1 বছর তাদের লেট হয়ে যায় এই ছয়। কিন্তু বিষয়টা হচ্ছে তার তো স্কিল আছে অন্তত সেই জিএস অ্যানালাইসিস বলেন বা ডেটা অ্যানালাইসিস যাই বলেন, এই ফেসবুক আছে, যারা এই যে কোনো বাংলাদেশের মানে অর্গানাইজেশন গুলো রিসার্চ অর্গানাইজেশন গুলো আছে যারা আপনার পরিচিত বা কোনো টিচার আপনার ডিপার্টমেন্টের, তাদের হাতেও কিন্তু রিসার্চ এর কাজ আছে, তো তাদের সাথে সবসময় কন্টিনিউয়াস একটা যোগাযোগ রাখলে কি হয়, তারা ওই এই কাজগুলো সাধারণত আপনাদেরকে দিয়ে স্টুডেন্ট যারা আছে ইন্টার্নশিপ মতো বা পার্ট টাইম হিসেবে এটা অনেক সময় সুযোগ পাওয়া যেতে পারে। এগুলার মানে জব প্রসপেক্টটা একটু আস্তে 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 আপনার মানে নেটওয়ার্কিংটা বিল্ড আপ করলে এটা সাধারণত দেখা যায় ভালো আর কি। হ্যাঁ এই আর কি, যে কোনো জায়গায় আপনার যত রিসার্চ অর্গানাইজেশন আপনি গুগল সার্চ করলে
হিউম্যান মানে বিভিন্ন ইভেন সরকারি যে অর্গানাইজেশন প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে জিআইএস পার্টগুলো অ্যাড করা হচ্ছে। সো ওইখানে বিভিন্ন সার্কুলার আসবে, যেমন এখন ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে 2 জন জিআইএস অ্যানালিস্ট লাগবে, এখন সার্কুলার আছে, যারা আগ্রহী তারা মানে জিআইএস সার্টিফিকেট, ট্রেনিং সার্টিফিকেট যাদের আছে তারা এটাতে মানে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবে, আর বিএসসি কমপ্লিট থাকলে অ্যাপ্লাই করতে পারবে ফর এক্সাম্পল। হ্যাঁ, এইভাবে আর কি বিভিন্ন অপরচুনিটি আসে বিডি জবসে, সাধারণত এগুলো চোখ রাখলে এগুলো আস্তে আস্তে জানা যায়, ঠিক আছে? বা ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, জিআইএস জবস ইন বাংলাদেশ সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ, এভাবে আর কি বিভিন্ন নেটওয়ার্কিং করতে, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক বিভিন্ন মাধ্যম ইউজ করলে এটা আস্তে আস্তে লিঙ্কগুলো চলে আসে, ঠিক আছে? এই আর কি। ওকে, থ্যাংক ইউ। সো মোটামুটি কোনো জব পাইতে হয়। আচ্ছা, আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট, হ্যাঁ হ্যাঁ, নেক্সট অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট আমি বলতেছি, অ্যাসাইনমেন্ট ওইটাই, এই যে আমি লাস্ট, আচ্ছা আমি শেয়ারটা আবার অফ করে দিছিলাম, এখানে আমি একটু দেখাই দিচ্ছি, এই যে এই কাজটাই করতে হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এখানে হচ্ছে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হচ্ছে যে এনডিভিআই আর এনডিডব্লিউআই মডেলিং এর ওই যে একই কথা, ল্যান্সেট 8 একটা ইমেজ নিতে হবে, নিয়ে স্টাডি এরিয়া ক্লিপ করতে হবে, একদম এটা শেষে করলেও হবে, ঠিক আছে? স্টাডি এরিয়া ওই যেভাবে বললাম আমি দেখাই দিছি ক্লাসে, ওভাবে আর কি এটা ক্লিপ করে সেটা ম্যাপ লেআউট করে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ই করতে হবে। আমি বুঝলাম না, অ্যাসাইনমেন্ট খুব কম জমা পড়তেছে, মানে কেউ কি আসলে বুঝে নাই নাকি, নাকি আমি বুঝাইতে পারি নাই, সমস্যাটা কোথায়? না আসলে ভাই, বিষয়টা হচ্ছে যে এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, তো হুম হুম যারা হাইলি ডেডিকেটেড তারাই হচ্ছে কাজগুলো করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। তবে কারো কোনো সমস্যা হলে ওই আমার পার্সোনাল ইনবক্স বা রিসার্চ সোসাইটির ইনবক্সে দিলে আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, মানে স্টেপ বাই স্টেপ আর কি। তো এই আজকের মোটামুটি ক্লাস আমি দ্রুত শেষ করে দিলাম। সো রিয়াজ ভাই, প্রশ্ন ছিল নেক্সট দিনের অ্যাসাইনমেন্টটা, ওটাতে কি হচ্ছে কি মানে মডেল বিল্ডার আর রাস্টার ডিফারেন্সিয়াল যেকোনো একটা দিয়ে করলেই হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম, না না এটা যেটা যে যেভাবে প্রিফার করে, এটা কোনো নাথিং টু মানে ম্যান্ডেটরি না যে এইভাবেই করতে হবে, বাট আমি দুইটা জিনিসই শিখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, থ্যাঙ্কস থ্যাঙ্কস। ওকে, হ্যাঁ, আরেকজন রিয়াজ ভাই আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ও ভাইয়া, ওই যেটা বলছিলাম যে আমার একটু একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, যে আমাদের যে ড্রোন ইমেজ, এই ইমেজটা এবং ল্যান্ডসাইড ইমেজ, এই দুইটা ইমেজ দিয়ে যদি কাজ করা যায়, কাজ করা যায় কিনা, বা ড্রোন ইমেজ নিয়ে আমাদের মানে এরকম মানে ইমেজ ভাবে করা যায় কিনা। আচ্ছা হ্যাঁ, এটা করা যাবে অবশ্যই, ড্রোন ইমেজটাকে ওই যে TIFF বা এই ফরম্যাটে যদি কেউ আমাকে দেয় তাহলে আমি কাজ করতে পারবো। আমার ইমেজ তো ফরম্যাট একটা না, .img ফরম্যাট আছে, .tiff ফরম্যাট, তারপরে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, তাই না? বিভিন্ন ফরম্যাটের ইমেজ, তো সেক্ষেত্রে আমাকে যদি কেউ, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি শেষ করি, আমাকে যদি ড্রোন দিয়ে ইমেজ ই করা, ক্যাপচার করা, ওইটা যদি আমাকে কেউ TIFF ফরম্যাটে বা এই ফরম্যাটে যদি আমাকে কেউ ডাটা প্রোভাইড করে, আমি অবশ্যই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই আর কি, আশা করি। ভাইয়া আমার সমস্যা ছিল গত অ্যাসাইনমেন্টে। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, ওই যে ক্লাসিফিকেশন যে করায়, ওটা ওখানে যে ইন্টারঅ্যাকটিভ সুপারভাইজ ক্লাসিফিকেশন, এটাতে ক্লিক করার পর আমার ম্যাপে কোনো চেঞ্জ হয় না। চেঞ্জ কত, ভার্সন কত? 10.7। 10.7 টা আসলে একটু সমস্যা করতেছে সবারই কম বেশি, আমি যেটা বুঝতেছি। আপনি যদি পসিবল হয় আমার ওই লিংক থেকে 10.3টা ডাউনলোড করে, ওটা ক্রাকের ভিডিও লিংক দেওয়া আছে, ওখানে ভিডিও বলাই আছে কিভাবে ইনস্টল করতে হবে, এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার কাজ, একটু কষ্ট করে যদি এটা করতে পারেন আমার মনে হয় কাজ করতে আর সমস্যা হবে না। হ্যাঁ, 10.7টা ওইটা মানে ক্রাকটা ফুল নাই, তো কাজ করতে আসলে সবারই, আমার নিজেরও প্রবলেম হচ্ছিল, এই জন্য আমি ওটা ডিলিট করে দিছি, ঠিক আছে? ওকে ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ বলো। চ্যাট বক্সে যে এমডি ইমদাদুল হক ভাই একটা কোশ্চেন করছিল ভাই। হ্যাঁ আচ্ছা, দেখতেছি। হ্যাঁ, রেকর্ডিং এর বিষয়ে উনি বলছে না, এরপরে এরপরে আর একটা। ও আচ্ছা, মাইক্রোফোন ওপেন হচ্ছে না, মাইক্রো, আচ্ছা সে ফাইল নিয়ে কোশ্চেনটা ছিল, আপনি যদি তার সলভটা দেখাইছিলেন।
ও আচ্ছা, ওই উনি ক্লাসটা মিস করছে তো উনি এটা বুঝতে পারেননি। ওই ইমদাদুল হকের যে কোশ্চেনটা আছে ওইটা ওই ভিডিওতেই আমি দেখাই দিছি, ঠিক আছে? কিভাবে কাজটা করতে হবে আমি ভিডিও লিংক দেওয়ার পরে কালকে ইনশাল্লাহ দিয়ে দিব। দেওয়ার পরে ওই আপনি এটা ফলো করেন, ঠিক আছে? তাহলে ওইটা সলিউশন হয়ে যাবে। সো শাহরিয়ার, আমি শেষ করে দিই, বুঝছো ভাইয়া? আর যদি কারো কোশ্চেন না থাকে শেষ করে দিব। কেউ যদি কোনো কোশ্চেন, কাজ নিয়ে কোনো কোশ্চেন থাকে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাইফুল ইসলাম বলেন। জি জি, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে যে মডেল বিল্ডার যেটা দিয়ে কাজ করলেন, এইটা কি শুধু রাস্টার ইমেজের ক্ষেত্রে করা যায়, মানে ভেক্টরে কি করা যায় না শেপ ফাইল নিয়ে? শেপ ফাইল দিয়ে NDWI মডেলিং আমি করিনি কখনো। না মডেলিং না, মানে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে মডেল বিল্ডারে কোনো কাজ করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, কাজ তো অবশ্যই করা যাবে। কাজ মানে জিআইএস এর কাজের যে এক্সটেন্ডটা কত দূর, মানে বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন আর কি বলতে পারেন। অনেক কিছু কাজ করা যাবে অবশ্যই আস্তে আস্তে। আমরা আরেকটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে আমার স্টাডি এরিয়া অনেক বড়, ঠিক আছে, সে মানে কোন একটা স্টাডি এরিয়া অনেক বড়, সেই ক্ষেত্রে আমার হচ্ছে গ্লোবিস থেকে যখন আমি ইমেজ ডাউনলোড করব দেখা যাচ্ছে যে একটা ইমেজে কভার করছে না, দুইটা বা তিনটা। ওইটা ওইটা, হ্যাঁ রাইট রাইট, ভালো একটা কোশ্চেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটা কিভাবে নিয়ে, ওইটা ওই যে মোজাইক করে করতে হবে। হ্যাঁ, ওই মোজাইক করে পুরো চারটা ইমেজ কে আমি একটা ইমেজ বানাবো, তারপরে আমি স্টাডি এরিয়া কাট করব, ঠিক আছে? মানে এটা হচ্ছে মোজাইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাকেই বলে মোজাইক। চারটা ভাগ, ধরো চারটা টাইলস আছে, চার কোনা টাইলস এর আমি মাঝখান দিয়ে মানে আপার লেফট লোয়ার লেফট আপার রাইট লোয়ার রাইট চারটা পার্ট হবে না, চার কোনা চারটা, ওই চারটা পার্ট কে আমি যখন মানে ফর এক্সাম্পল আমি বাসায় যেমন টাইলস বসাই, এক জায়গায় করে বসাই, দেওয়ার পরে ওইটাকে যখন আমি মোজাইক করব তখন ওটা একটা ইমেজ হয়ে যাবে। তখন আমি আমার স্টাডি এরিয়াটা আজকের ক্লাসে যেভাবে দেখাইছি এটাই আমি সাজেস্ট করি সব সময় এইভাবে কাজটা করার জন্য, কারণ ওই শেপ ফাইল দিয়ে ওইটা করতে গেলে ওই ওই প্রবলেমটা সবারই হচ্ছে বা হবে, আমারও হয়েছে। হ্যাঁ জি জি, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েলকাম। সো আর কারো কোনো কোশ্চেন? ফাইনাল অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পারছেন সবাই? খুব সিম্পল, আগের দিনের ওই যে ইমেজটা ল্যান্সেট 8 ইমেজ, ওখান থেকে এই যেভাবে আমি করলাম NDWI NDVI দুইটা করে জাস্ট ওই লেআউটটা ওই করে জমা দিতে হবে, ঠিক আছে? এই আর কি। হ্যাঁ রিয়াজ ভাই। জি, নাম বলেন। আমার নাম রাতুল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার ইয়াটা মেবি বিডি স্পোর্টস নাম। হ্যাঁ ইটস ওকে, সমস্যা নাই, বলেন। হ্যাঁ আমি হচ্ছে লাস্ট ইয়ার স্যান্ডেলটা কাজ করতেছিলাম, বাট আমার একটা প্রবলেম চাইলে দেখাতে পারেন, খুব সংক্ষিপ্ত 1-2 মিনিট সময়ের মধ্যে দেখাতে পারেন। এটা হলো কি আমার রানিং প্রজেক্ট আর কি। হ্যাঁ রাতুল শোনো, তুই পিসি থেকে মিটে জয়েন কর, জয়েন করে প্রেজেন্ট নাও দেখ, কারণ তোর স্ক্রিনটা আমি দেখা যাচ্ছে না, খুব ভোলা দেখা যাচ্ছে, এইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি যে লিংকটা তোকে দিয়েছিলাম না ওইটা থেকে তুই ইয়া কর, পিসি তে জয়েন কর, তুই ব্রাউজার দিয়ে ডাইরেক্ট জয়েন করতে পারবি। আচ্ছা এটা পার্সোনালি ও দরকার হলে আমি ওকে পার্সোনালি আবার দেখাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। সো অবশ্যই আমি সবাইকে ওয়েলকাম জানাই, যে কোনো ধরনের সমস্যা আমাকে ইনবক্স করলে আমি একটু হয়তো সময় নিব অফিস টাইম বাদে যখন ব্যস্ত থাকি, অন্য সময়ে কারোর কোনো মানে গুরুতর কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা তাহলে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিয়াজ ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। রিয়াজ ভাই যে পঞ্চম নাম্বার ক্লাসে মারুফ ভাই, মনে হয় মারুফ ভাই ক্লাস নিছিল, ওই ক্লাসে ভাই অ্যাসাইনমেন্ট চাইছিল যে প্রজেক্ট আইডিয়া, এই প্রজেক্ট আইডিয়া গুলা দিলে এখান থেকে কি আমরা ইয়া পেতে পারি, মানে কি সলভ পাবো আর কি, মানে ধরা যায় যে ফিনান্সিয়াল সলভ বা কোনো গ্রুপমেট, বা আমি ধরেন একা একটা প্রজেক্ট আইডিয়া করলাম এর সাথে কেউ জয়েন নিবে, নিয়ে কাজটা শেষ করে দিবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে আপনি আপনি দরকার হলে আমাদের রিসার্চ সোসাইটির পেজে একটা সার্কুলার দেন যে লুকিং ফর রিসার্চ পার্টনার, এভাবে একটা ইয়া দেন, সেক্ষেত্রে অনেকে ইন্টারেস্টেড থাকলে সে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে?
দেখা যাচ্ছে কম। থ্যাংক ইউ ভাই, ওকে ওয়েলকাম। সো আমি তাহলে শেষ করে দিই শাহরিয়ার, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ ভাই রাতের বেলা তো, এই জন্য আজকে শর্টকাটে শেষ করে দিলাম আর কি। আসল কাজ যেটা ছিল খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছে, জানি না সবাই মনে হয় বুঝতে পারছে, না পারলে ভিডিওটা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন করোনার মধ্যে, সবার জন্য মানে আমি শুভকামনা জানাই, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে পরিবার পরিজন নিয়ে। সো ইনশাল্লাহ ভবিষ্যতে সবার সাথে আবার কথা হবে, আবারও কোনো এক ট্রেনিং সেশনে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।